আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশি মিলিয়নারবৃন্দ, আজকে আমাদের বাংলাদেশের এই বাংলাদেশ বিলিয়নার্স প্ল্যাটফর্ম ফেসবুক গ্রুপে আয়োজনে একটা প্রথম লাইভ শো আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের মেরিটাইম সেক্টরের আমাদের সকল অভিভাবকবৃন্দকে মোটামুটি ম্যাক্সিমাম আর কি, সকল বলতে মোটামুটি অধিকাংশ আমাদের যে অভিভাবক আছে মেরিটাইম সেক্টরে, তাদের সবাইকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা এই লাইভ শোর আয়োজন করেছি। আমরা আশা করব এরকম লাইভ শো আমরা নিয়মিত আকারে ছোট 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 পরিসরে যেন করতে পারি। আমরা যেন নিয়মিতভাবে এই লাইভ শো গুলো করতে পারি, সে কারণে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর আমরা বেসিক্যালি এই লাইভ শোটার প্রাথমিক কিছু কথা না বলেই নয় যে, ধরেন আমরা এই করোনা কালে বলা চলে যে বিগত প্রায় 5 মাস ধরে আমরা বেশ মানে মানবতার জীবনযাপন করছি প্রতিটি সেক্টরে সারা বিশ্ব জুড়ে। তা এর ফলশ্রুতিতে আমাদের জীবনধারা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সবকিছুই মোটামুটি বদলে গেছে। তা এই এই ধরনের অনুষ্ঠান মালা সাধারণত দেখা যেত যে আমাদের ডিজি শিপিং এর কনফারেন্স রুমে অথবা মন্ত্রণালয়ের কোনো একটা জায়গায় আমাদের হচ্ছে, বা ডিজি স্যার নিজেই হয়তো বা আমাদের সবাইকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করছে, কিন্তু এটা ইদানিং কালে করা সম্ভব হচ্ছে না। তার কারণ আমাদের এই জীবনযাত্রা যেভাবে পাল্টে গিয়েছে সামান্য একটা করোনা ভাইরাসের কাছে, একটা মহামারী হিসাবে সারা পৃথিবীকে যেভাবে সে থমকে দিয়েছে, তাতে আসলে আমাদের অনেক কিছুই বদলে গিয়েছে। আমাদেরকে এটাকে সাথে করে নিয়ে আগাতে হবে। তা বেসিক্যালি এই শোটা আমরা প্রথম বাংলাদেশের ইতিহাসে বলা চলে এরকম মেডিয়াম সেক্টরে একটা প্রথম লাইভ শো আমরা করছি। আমাদের বিডিমিনার্স প্ল্যাটফর্ম গ্রুপটা 2012 সালে প্রতিষ্ঠা করার পর থেকে শুধুমাত্র মেরিনারদের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছি। আমাদের মিডিয়াম সেক্টরের মোটামুটি সকলেই এই প্ল্যাটফর্মের সাথে জড়িত এবং নিয়মিত এখানে বিভিন্ন পোস্ট লেখা হয় মেরিটাইম সেক্টর সম্পর্কিত। আমাদের মেরিটাইম লেখাপড়া, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ম্যানিং এজেন্সি এইখানে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের চাকরি বা তাদের বিভিন্ন কার্যক্রমে। তাছাড়া আমাদের মেরিনাররাও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদেরকে এখানে নিয়মিত আকারে তাদের জীবনযাত্রা বা তাদের সকল কিছু এখানে আমাদের সাথে শেয়ার করে। তা আমরা সেই কারণে বলা চলে আমরা নিয়মিত আকারে এই ধরনের আয়োজন করব। তা আমি প্রথমে এই মানে আজকের অনুষ্ঠানের শুরু করছি। তা প্রথমে বিডি মিনার্স প্ল্যাটফর্ম এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমাদের প্রত্যেকটি মেরিনারের এবং মেরিটাইম সেক্টর সম্পর্কিত প্রত্যেকটি মানুষের ফ্যামিলির জীবনে এই করোনা ভাইরাস থেকে মুক্তি থাক, এবং এবং কারোরই যেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সামান্যতম ক্ষতি না হয় সেই দোয়া প্রার্থনা করছি আমরা। তা আমি এই মুহূর্তে স্টেজে আমাদের মাননীয় সমুদ্র নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কমোডোর আরিফ স্যারকে নিয়ে আসছি। উনি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, আপনাদের যে সমস্ত কোশ্চেন থাকবে আপনারা অনুগ্রহ করে এখানে কমেন্টের ভিতরে লিখে রাখবেন। কমেন্ট সেকশন থেকে আমি কোশ্চেন গুলো স্ক্রিনে দেব, এবং তখন আমাদের যার কাছে কোশ্চেন করবেন তার নামটা উল্লেখ করে দিলে উনি এই কোশ্চেনটার আনসার দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের সময় একদম অনির্ধারিত নয়, একটা নির্ধারিত সময়ে আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। তা আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি, এবং আমরা আশা করছি যে আপনারা সকলে প্রশ্ন করবেন, যেহেতু এখানে আমাদের সকল অভিভাবক বৃন্দ আছে তাদের কাছে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো করবেন। ইতিমধ্যেই আমার কাছে অনেকেই কোশ্চেন SMS এর আকারে এবং মেসেঞ্জারে আমার কাছে পাঠিয়েছে, আমি সময় সুযোগ মতো সেই কোশ্চেন গুলো সেই স্পিকারের কাছে জিজ্ঞাসা করব। এবং আপনারা সবাই জানেন যে আজকের অনুষ্ঠানে কে কে অতিথি হিসেবে এসেছে, তা এই বিষয়ে পোস্ট দেওয়া আছে আমাদের প্ল্যাটফর্মে, আপনারা যদি না জানেন তাহলে কাইন্ডলি সেখান থেকে দেখে নিন। এখন নাম বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে অনুষ্ঠান, আমি এই মুহূর্তে আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়কে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসছি। স্যার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে বিডি মেরিনার্স এর পক্ষ থেকে যারা এই ভিডিও কনফারেন্সের আয়োজন করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই,
এটা অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকরী একটা পদক্ষেপ, এবং এই পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমি আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই যাতে উপকৃত হয় সেইটাই আশা করব। আজকে এই অনুষ্ঠানে আমি প্রথমে দেখেছি যে অনেকে আছে, আমাদের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনে যারা কর্মরত আছেন সিনিয়র অফিসার সবাই আছেন এখানে, নেটে সংযুক্ত আছেন, কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি করবেন, আমরা সেই প্রশ্নগুলি জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আমি প্রারম্ভিকভাবে দু একটি কথা বলে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই সারা বিশ্বে যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা ছড়িয়ে পড়েছে এটা মোটামুটি ডিসেম্বর জানুয়ারি থেকে আমরা এটাকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং চায়নার থেকে যে এটা উৎপত্তি হয়ে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে সেটা আমরা প্রত্যক্ষ করছিলাম, এবং এই প্রত্যক্ষ করার পাশাপাশি আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা সকল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে, এবং আমরা সেই নির্দেশনাগুলিও অনুসরণ করেছি এবং এগুলোকে আমরা ফলো করছি। ফলো আপ করে আমাদের দেশের জন্য উপযোগী সকল পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এর মধ্যে আমি প্রথমে বলতে চাই যে মেরিনার যারা ইতিমধ্যে চাকরিতে নিয়োজিত আছে, যারা অ্যাক্টিভলি সার্ভিসে এই মুহূর্তে আছে, তাদেরকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই, এই কারণে যে এরা বর্তমানে সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করছে। মেরিটাইম ফ্রন্টে আমাদের সি ফেয়ারার যারা আছেন তারা সকলেই, শুধুমাত্র বাংলাদেশি সি ফেয়ারার না, সারা বিশ্বের যত সি ফেয়ারার যেখানে আছে তারা সকলেই সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছে, এবং আমি সকল মেরিনারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের এই একটা ডেডিকেটেড একটা সার্ভিস দেওয়ার কারণে। আমরা মেরিনারদের এই দীর্ঘ সময় যখন জাহাজে কাজ করতে থাকে তখন তাদের কতগুলি অসুবিধার সৃষ্টি হয়, সেই অসুবিধাগুলোকে আমরা আগেই নোটিফাই করেছি, এবং আমার দপ্তরে চিফ নটিক্যাল সার্ভেয়ার এবং কন্ট্রোল অফ মেরিটাইম এডুকেশন চিফ ইঞ্জিনিয়ার ওনারা আমাকে পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে যারা জাহাজে কর্মরত আছে তাদের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চেঞ্জ ওভার করা। ক্রু চেঞ্জ ওভারটা একটা বিরাট একটা চ্যালেঞ্জের বিষয়, এবং ক্রু চ্যালেঞ্জ চেঞ্জ ওভার যেহেতু একটা চ্যালেঞ্জের বিষয়, অনেকের যারা চাকরিরত আছে তাদের অনেকেরই এই মুহূর্তে সার্টিফিকেট গুলি এক্সপায়ার করে যেতে পারে। বিভিন্ন ধরনের স্ট্যাটুটরি সার্টিফিকেট যেগুলি আছে, একটা হচ্ছে জাহাজের সার্টিফিকেট আর একটা হচ্ছে মেরিনারদের সিফেয়ারারদের সার্টিফিকেট, তাদের সিওপি সিওসি ইত্যাদি অনেক ক্ষেত্রে এক্সপায়ার করে যেতে পারে, এবং যেহেতু এটা এক্সপায়ার করে গেলে তাদের চাকরি ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা তাদেরকে অটো রিনিউয়াল দিয়েছিলাম প্রথম প্রথম দফায় 3 মাসের জন্য, পরবর্তীতে এখন অক্টোবর পর্যন্ত আমরা এটাকে বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতে যদি আরো প্রয়োজন হয় আমরা সেটাকেও মাথায় রাখবো, এবং আমরা এটাকে আবারও বৃদ্ধি ইনশাল্লাহ করব, তাতে মেরিনারদের দুশ্চিন্তা গ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, আমরা এটাকে সময় উপযোগী একটা পদক্ষেপ গ্রহণ করব। এর পাশাপাশি প্রত্যেকটা জাহাজে যে সকল স্ট্যাটুটরি সার্টিফিকেট থাকে সেগুলোরও এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা ওগুলোকেও অটো রিনিউয়াল করে দিয়েছি। এরপরে হচ্ছে আমাদের যে মেরিনারদের জন্য আমি একটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশি মেরিনারদের জন্য এই সময়টা অত্যন্ত একটা একটা আমরা একটা ক্রান্তিকাল পার হচ্ছি, এই ক্রান্তিকালের মধ্যে সকলকে প্রস্তুত থাকতে হবে। আমাদের মেরিনারদের যেন বিডি মেরিনার্স যেমন একটা মেরিনারদের প্ল্যাটফর্ম, এটা একইভাবে আমাদের ম্যানিং এজেন্ট যারা আছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা দরকার, যাতে করে চাকরির বাজারকে সমুন্নত রাখার জন্য, চাকরি খোঁজার জন্য আমরা এটাকে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেন সকলে এই চাকরির খবরাখবরগুলি আদান প্রদান করতে পারে। আমরা চেষ্টা করতেছি যেন এই সময়টাতে আমাদের ক্রু নিয়োগটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা ডিপার্টমেন্ট অফ শিপিং এর পক্ষ থেকে আমাদের, আমি আগে বলেছি আমাদের আমাদের যে ডিপার্টমেন্টাল হেড আছেন চিফ নটিক্যাল সার্ভেয়ার এবং কন্ট্রোল অফ মেরিটাইম এডুকেশন এবং অন্যান্য যারা আছে তারা সকলে আমাকে পরামর্শ দিয়েছেন যেন এই ক্রান্তিকালে আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি, এবং সেই পদক্ষেপের হিসাবে আমরা এই সার্টিফিকেট গুলোকে এক্সটেনশন করেছি। এর পরবর্তীতে আমাদের আরেকটা বিষয় আসছে সামনে, যেটা হচ্ছে COVID-19 ফ্রি সার্টিফিকেট নিতে হবে। আমরা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি লিখেছি যেন এই COVID-19 এই মেরিনাররা যেন সহজ শর্তে তারা যেন মানে যে কোনো জায়গা থেকে এই টেস্টটা করতে পারে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা চিঠি জারি হয়েছে যেখানে 6টা হসপিটালকে রিকগনাইজ আইডেন্টিফাই করা হয়েছে, সেই 6টা হসপিটালের যে কোনোটা থেকেই কোভিড ফ্রি সার্টিফিকেট তারা নিতে পারবে। পরবর্তীতে আর একটা রিকোয়েস্ট আমাদের কাছে এসেছে ইনফরমালি, সেটা হচ্ছে যে চট্টগ্রামে আমরা এই ধরনের কোনো হসপিটালকে ডেজিগনেট করতে পারি কিনা,
তো সেটার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ রেখেছি যেন চট্টগ্রামে ওই ধরনের একটা বা দুইটা হসপিটালকে ইয়ারমার্ক করা যায়, যেন তাদের এই কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বা যে টেস্টের প্রয়োজন হয় সেটা যেন তারা গ্রহণ সংগ্রহ করতে পারে। পাশাপাশি আমরা আরো অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, যেন মেরিনারদের ইয়াতে আমাদের দেশের যে সকল মেরিনাররা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেরিনাররা বিভিন্ন জাহাজে চাকরি করে, অনেকদিন হয়ে গেছে তারা নামতে পারছে না, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের বন্দরে আমাদের মেরিনারদেরকে নামানোর জন্য কোনো জাহাজ এসে ক্রু চেঞ্জ করতে চায়, আমরা সেই ফ্যাসিলিটিটা তাদেরকে দিব। এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি, উনারাও আমাদের সাথে অ্যাগ্রি করেছেন যে যদি কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র ক্রু চেঞ্জের জন্য আসে, সেক্ষেত্রে তাদের উপরে যে ধরনের এক্সট্রা চার্জ আরোপ করা হয় সেই চার্জ থেকেও তাদেরকে অব্যাহতি দেওয়া হতে পারে, সেটা তারা ফিজিবিলিটিটা দেখবে, যদি দেওয়া সম্ভব হয় তাহলে তারা সেটাও করবেন। সুতরাং আমাদের ক্রুদেরকে চেঞ্জ করবার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি। পাশাপাশি আপনারা সকলে জানেন যে এই গত 3 মাস ধরে প্রায় আমরা একটা ছুটির মধ্যে আছে, প্রত্যেকটা ইনস্টিটিউটও ছুটিতে আছে। আমরা অনলাইন কোর্সের যে বিষয়টা, বিভিন্ন ইনস্টিটিউট যারা আবেদন করেছে আমরা তাদেরকে অনলাইন কোর্স পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেছি, এবং আমাদের অফিসের মাধ্যমে আমাদের যারা এক্সামিনার আছেন, যে কন্ট্রোলার অফ মেরিটাইম এডুকেশন আছেন, ওনারা সকলে এগুলোকে মনিটর করছেন, এবং আমরা এনকারেজ করছি যেন আমাদের মেরিনাররা সার্বিকভাবে তাদের সার্টিফিকেটের দিক থেকে, তাদের প্রশিক্ষণের দিক থেকে তারা রেডি থাকে। যেই মুহূর্তে এই মার্কেটটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু একটা হুড়মুড় করে সবাই যাওয়ার চেষ্টা করবে, তখন আমরা যেন কোনোভাবে পিছিয়ে না থাকি সেই বিষয়ে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি এবং করব। এরপরে যদি বিডি মেরিনার্স এর পক্ষ থেকে আমাদের প্রতি কোনো সাজেশন থাকে আমরা সেটাকেও আমলে নিব এবং সেভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এখন অন্য কারো বক্তব্য থাকলে সেটার দিকে হ্যান্ড ওভার করার জন্য বলছি। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার কাছে আপনাদের একটা অনুরোধ, আপনি আমাদের সাথে আজকে পুরো অনুষ্ঠানটাতে থাকবেন স্যার, আপনার কিছু প্রশ্নোত্তর পর্ব আছে। তা এই মুহূর্তে আমি আমাদের মাননীয় চিফ প্র্যাকটিক্যাল সার্ভেয়ার স্যারের কাছে, একটু জসিম স্যার, ক্যাপ্টেন জসিম স্যারের কাছে কিছু শুনতে চাচ্ছি। আর ডিজি স্যারকে বলছি আপনি একটু স্যার ব্যাক স্টেজে আছেন, আপনি ব্যাক স্টেজ থেকে অনুষ্ঠানটা শুনেন স্যার, আপনার কাছে অনেক কোশ্চেন আসতেছে স্যার। জসিম স্যার কিছু বলেন। আচ্ছা, সর্বপ্রথম আমি এরকম একটা প্ল্যাটফর্মে লাইভ অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিডি মেরিনার্স প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আগামীকাল ঈদ উল ফিতর। তো এই যে লকডাউন যে সময়টা ছিল আর কি, লকডাউন সময়ে আমরা আসলে বসেছিলাম না, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। ডিজি শিপিং মূলত আইদার অফলাইন অথবা আমাদের অফিস থেকে বা অনলাইনে এই অফিসগুলো পরিচালনা করেছি, এবং সিফেয়ারার জাহাজ যাতে কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য যেসব নির্দেশনা অথবা সার্টিফিকেটের এক্সটেনশন যেগুলো ডিজির মধ্যে বলেছে সেগুলো আমরা করেছি। তবে একটা বিষয় হচ্ছে, ডিজির মধ্যে বলেছে যে অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, আসলে সেটা না, আমরা অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত যেগুলো এক্সপায়ার করবে সেগুলো যেই এক্সপায়ারি ডেট যেটা প্রিন্টেড সার্টিফিকেটের মধ্যে সেই ডেট থেকে 6 মাস বাড়িয়ে দিয়েছি। তেমনি এটা অক্টোবরে যদি কারো সেপ্টেম্বরে যদি এক্সপায়ার করে তাহলে তার সার্টিফিকেটটা ভ্যালিড হবে সেপ্টেম্বর থেকে আরো 6 মাস। তো এরকম সিফেয়ারের আর্টিকেল অফ এগ্রিমেন্ট, তাদের সিডিসি জাহাজের সব সার্টিফিকেট, সেভাবে সব বাড়িয়ে দিয়েছি। আর অনলাইন একটা কথা ছিল স্যার, ধরেন যদি কারো মার্চ মাসে এক্সপায়ার হয় তাহলে তারটা কি সেপ্টেম্বর মাসে কি এক্সপায়ার হয়ে যাবে? যার সার্টিফিকেটটা মার্চ মাসে এক্সপায়ার করছে, প্রিন্টেড মার্চ মাস, সেটা সেপ্টেম্বরে এক্সপায়ার করবে, ফার্দার কোনো নোটিফিকেশন হওয়ার আগ পর্যন্ত। এখনো পর্যন্ত যে অর্ডার সার্কুলার যেটা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরে এক্সপায়ার করে যাবে, যারটা মার্চে এক্সপায়ার করেছিল। আচ্ছা স্যার, কিন্তু তাহলে এখন মনে করেন যে যদি সে কন্টিনিউ করতে সাইন আপ করতে না পারে এই মুহূর্তে সেপ্টেম্বর মাসের মধ্যে, তাহলে ইন দ্যাট কেস তাহলে কি আরো কোনো বৃদ্ধি করার কোনো সম্ভাবনা আছে, মানে এটার বা কোনো মানে কোনো প্ল্যান কি আছে কিনা? কারণ এই ধরনের পরিস্থিতি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে স্যার, যেভাবে অনেক এছাড়াও জাহাজে সাইন অন অফের জন্য যেটা ডিজির মধ্যে বলেছেন সেই সব ব্যাপারে আমাদের সব নির্দেশনা রয়েছে,
আমরা COVID-19 পরীক্ষা করার জন্য যেসব হসপিটালকে ডিজাইনেট করা হয়েছে সেখানে আমরা ধন্যবাদ জানাবো বোমার প্রেসিডেন্টকে, উনি আমাদের সাথে সবসময় সংযুক্ত ছিলেন এবং বিভিন্ন সাজেশন দিয়েছেন, এবং আমরা যেসব চিঠিপত্র লিখেছি সেগুলো উনি ফলো করেছেন, এবং ফলো করে ওনার যে কানেক্টিভিটি আছে বিভিন্ন দপ্তর সংস্থায় এবং সরকারের বিভিন্ন মহলে সেগুলি অ্যাপ্লাই করেছেন, এবং তার ফলে আমাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়েছে আর কি, আমাদের পক্ষে অনেক সহজ হয়েছে বিষয়গুলো জন্য। তো এটা হলো আমাদের বিষয়। যদি পরবর্তীতে যেমন যে সিওপি বা সিওসি সংক্রান্ত যেসব কোর্স করা লাগে বিভিন্ন একাডেমি সেই কোর্সগুলো পরিচালনা করছে এবং সেগুলো আমরা অনলাইন মনিটরিং করছি। শুধুমাত্র যেই কোর্সগুলি সিমুলেটর বেসড কোর্স বা প্র্যাকটিক্যাল যে সেশনগুলো আছে সেই প্র্যাকটিক্যাল সেশনগুলি ফিজিক্যালি তাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে যখন আমাদের এই লকডাউনটা উঠে যাবে সেই সময় আর কি। এই হচ্ছে আমার পক্ষ থেকে সিফারদের জন্য যেটা বলার আর কি সেটা। তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। স্যার অনেক ধন্যবাদ আপনাকে স্যার আমাদের মাঝে আজকে অল্প সময় নোটিশে, বেসিক্যালি বলতে চলে আমি আপনাদেরকে মাত্র 3 দিনের টাইম দিছিলাম স্যার, 3 দিন আগে আপনাদেরকে ফোন করছি যে স্যার একটু আসেন, আমরা একটু সবাই মিলে মেটাল সেক্টরে একটা মানে এরকম একটা অনুষ্ঠান করি, এবং আপনি এবং ডিজি স্যার যে মানে আমাদেরকে যে পরিমাণ মানে আমাকে যে পরিমাণ ইনকারেজ করছেন যে ইট উইল বি ভেরি গুড প্ল্যানিং, এটাতে আমি মনে করি যে ডিপার্টমেন্ট অফ শিপিং প্লাস আমাদের বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, তারপরে বিএমএস, তারপরে স্যার আমাদের যে নৌ পরিষদ, স্বাধীনতা মেরিনার্স পরিষদ, এরা সবাই একটা মানে, তারপরে সিপিয়ার্স অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা আসলে একটা পরিবার, উই আর ফ্যামিলি মেম্বার এই মেটার সেক্টরে। তা আমরা আশা করি স্যার এরকম আমরা আরো আসতে যে মানে রেগুলার বেসিস আমরা চেষ্টা করব যে অন্তত পক্ষে আমরা মাঝে মাঝে এরকম একটা অনলাইন বেসিস গেট টুগেদার করতে পারি এবং বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে আলোচনা করে অনেক কিছু সলভ করা সম্ভব আমার যেটা মনে হয় স্যার। তা আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আপনি কিন্তু যাবেন না স্যার, আপনি ব্যাকস্টেজে থাকবেন। আমি এই মুহূর্তে গিয়াস ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। বলেন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা ধন্যবাদ, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিডি মেরিনার্স প্ল্যাটফর্ম কে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে আপনার টেলিফোনটা পেয়ে আমি ভালোই লাগছে যে আসলে আমাদের একটা ইউনিটি আছে, সামবডি ইজ থিংকিং অ্যাবাউট আস, আমার খুব ভালো লাগছে। এবং এখানে আমি আসতে পেরে বা অংশগ্রহণ করতে পেরে আমারও ভালো লাগছে। আর এমন একটা সময় আসলাম যে আগামী কালকে ঈদ, আজকে যারা এখানে, হ্যাঁ আজকে যারা অতিথি আছেন তাদের কারো জীবনে মনে হয় এরকম ঈদ আর কখনো আসে নাই না, আসে না। হ্যাঁ আমি খুব কয়েকদিন যাবত চিন্তা করতেছি যে এখন একটা ঈদ, রাস্তাতে আগের দিনগুলোতে দেখছি রাস্তাতে শপিং সেন্টারে কত আনন্দ, এখন মানুষের মনে কোনো আনন্দ নাই। এই একটা ব্যতিক্রম ধর্মী ঈদ হচ্ছে এবছর। ইভেন তো আমার ভাই ব্রাদার ঢাকাতে আছে, তাদেরকে বলছি তোমরা আসো, বলছে যে না ভাই তোমরা যেখানে আসো আমরা যেখানে আছি যে যার জায়গায় নিরাপদে থাকি। তো এই বছরের ঈদটা এরকম, আমার সকল প্রাণ প্রিয় সিনিয়র এবং জুনিয়র যারা যে যেখানে আছেন, যারা জাহাজে আছেন, যারা বাসায় আছেন, সবার প্রতি রইল আমার ঈদ মুবারক। আশা করি সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন। এবছরের ঈদটা ব্যতিক্রম, এই জন্য আমি সবাইকেই বলবো যে সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই কোভিড থেকে সবাইকে হেফাজতে রাখেন, এই মহামারী থেকে বেঁচে যাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আর ডিজি স্যার, জসিম স্যার যে কথাগুলো আমাদেরকে বলছেন সিফেয়ারদের চাকরি তাদের সার্টিফিকেশন গুলো নিয়ে, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। এবং শুধু আমাদের দেশে না, ইন্ডিয়াতে এবং ফিলিপিনে তারাও একই নিয়ম করছে যে নেক্সট 6 মান্থের জন্য সকল সার্টিফিকেট যেদিন থেকে এক্সপায়ার্ড হয়ে যাবে ওদিন থেকে 6 মান্থ তারা করে দিচ্ছে অটোমেটিকলি। সাইন অন সাইন অফ নিয়ে আমার একটা ভিউ ছিল দিদি স্যার যেটা বলছেন যে ইন্ডিয়াতে এবং ফিলিপিনে ওদের জাহাজে যদি পুরো একটা দেশেরই ক্রু থাকে, পুরো ওদের দেশের, ওরা দেখছি যে চার্টার্ড বিমান হায়ার করছে, পুরো ক্রুকে ওদের দেশে থেকে নিয়ে জাহাজে নিয়ে গেছে এবং ওই জাহাজে করে আবার ওই সেট ক্রু যেগুলো জাহাজে ছিল তারা ফিরে আসছে। এটাও আমাদের হয়তো চিন্তা ভাবনা আমরা করতে পারি যদি আমাদের এরকম কোনো একটা জাহাজে ফুল ক্রু সেট বাংলাদেশি থেকে থাকে এবং তাদের ওই রকম এক্সপায়ার্ড হয়ে যায় থাকে কন্ট্রাক্ট, আমাদের এরকম চিন্তা ভাবনা করতে পারি। এটা আমার একটা সাজেশন আর কি। আর দ্বিতীয়ত যেটা COVID-19 কারণে আমাদের যেসব সমস্যাগুলো হচ্ছে সার্টিফিকেট সংক্রান্ত,
ডিজি স্যারের সার্কুলার গুলো আমরা কমপ্লাই করতেছি, এবং আমরা নিজেরা নিজেরা আরো একটু ইজি, যাতে অফিসে না এসে আমাদের কোনো কাজকর্ম যেন থেমে না থাকে। যেমন ধরেন রিসেন্টলি আমাদের দুইটা জাহাজ, কন্টেনার জাহাজ, আপনারা সবাই শুনে খুশি হবেন, পিআইএল এর জাহাজ ছিল, আমাদের মাননীয় এমপি মহোদয় সাবের হোসেন চৌধুরী স্যার দুইটা জাহাজ কিনছেন, এবং এই দুইটা কন্টেনার জাহাজকে বাংলাদেশে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। এই বাংলাদেশে রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে আমি সবসময় আমার সহযোগিতা ছিল, এবং ওরা এলআর এর জাহাজ, এলআর রিফিউজ করছে ওদের জাহাজে যেতে, তারপর আমি এলআর কে অথরাইজ করছি, যেহেতু তারা দে ওয়ান্ট টু পুট দ্য শিপ ইন অপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল উইথ বাংলাদেশ ফ্ল্যাগ। আমি রিমোট থেকে মানে জাহাজে না যেয়ে তাদের কিছু কিছু সার্টিফিকেট ইস্যু করার জন্য আমি তাদেরকে অথরাইজেশন দিয়েছি, এবং বলছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই COVID-19 দূর হয়ে গেলে বা সরে গেলে যেন তারা ফিজিক্যালি জাহাজে যেয়ে এবং এই জাহাজের অনুকূলে সার্টিফিকেট গুলো ইস্যু করে থাকেন। তো আমি আশা করব আমাদের বাংলাদেশি সিফেয়ারাররা যে যেখানে আছেন, যারা জাহাজে আছেন অথবা যারা সরে আছেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য আমি কামনা করি, এবং আমরা ইনশাল্লাহ এখনো যেমন মেরিনাররা ইউনাইটেড আছি, ইন ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ ইউনাইটেড থাকব বলে আমি বিশ্বাস করি। গ্যাস ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আসার জন্য, এবং আপনি আমাদের মেরিটাইম সেক্টরে প্রথম থেকে বেশ ভালোই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সবকিছুতে, তা আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনি আপনি তো প্রশ্নোত্তর পর্ব তেমন নাই আজকে, তা আপনি ফেসবুকে এখন গিয়ে এটা অনুষ্ঠানটা উপভোগ করতে পারেন কাইন্ডলি। আপনি অনেক ধন্যবাদ গ্যাস ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আমাদের স্টেজে নিয়ে আসছি আমাদের শিপিং মাস্টার মহোদয়কে, তিনি আমাদের সাথে কিছু বলতে চান। জাকির ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি, আপনি আমাদের সম্পর্কে কিছু আমাদেরকে কিছু বলেন, আপনি শিপিং আমাদের শিপিং অফিসের শিপিং মাস্টার, আপনি আমাদেরকে কিছু বলেন। ফেসবুক লাইভে উপস্থিত মাননীয় মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, চিফ নটিক্যাল সার্ভেয়ার কে এম জসিমউদ্দিন সরকার, ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ প্রিন্সিপাল অফিসার নৌবাণিজ্য দপ্তর, অন্যান্য অতিথিবৃন্দ যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, শিপিং মাস্টার সরকারি সমুদ্র পণ্যবিস চট্টগ্রাম। আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি আলোচনা শুরুতে ফেসবুক গ্রুপ বাংলাদেশ মেরিনার্স প্ল্যাটফর্ম, মেরিনার এবং শিপিং কমিটির ব্যক্তিত্বকে উপস্থিতিতে এরকম সুন্দর একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সরকারি সমুদ্র পরিবহন অফিস চট্টগ্রাম নৌবাণিজ্য অধিদপ্তরের একটি অধীনস্থ অফিস, 1923 সালের মার্চেন্ট শিপিং অ্যাক্ট অনুযায়ী 1948 সালে এই সরকারি শিপিং অফিস স্থাপিত হয়। বর্তমানে আমাদের অফিস মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স 1983 এর অধীনে বিধিবিধান ও সরকারি আদেশ দ্বারা পরিচালিত হচ্ছে। সরকারি সমুদ্র পরিবহন চট্টগ্রামের প্রথম প্রধান লক্ষ্য হচ্ছে দেশি বিদেশি সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজে বাংলাদেশ শিপইয়ার্ডদের নিয়োগে সুযোগ বৃদ্ধির জন্য দেশি বিদেশি জাহাজ মালিক, নাবিক, রিক্রুটিং এজেন্টদের সহায়তা প্রদান করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র অফিস নিজস্ব ওয়েবসাইট www.gso.gov.bd চালু করা হয়। এই ওয়েবসাইট বাংলাদেশের শিপইয়ার্ডদের হালনাগাদ তথ্যাদি প্রকাশ সন্নিবেশিত আছে। জুন 2019 হতে ওয়েবসাইট জাতীয় তথ্য বাতায়নের সাথে সংযুক্ত। এই ওয়েবসাইটে সিফারা, নাবিক, রেকর্ডিং এজেন্ট, সিডিসি যাচাই, অনলাইনে জাহাজের আগমনী বহির্গমন ছাড়পত্র, ইস্যু সুবিধা সহ জরুরি নোটিশ ও বিজ্ঞপ্তি প্রচার করা হয়। উক্ত ওয়েবসাইটের সাথে সিফারারদের হালনাগাদ ডাটাবেস তৈরি করা হয়েছে। এর ফলে দেশি বিদেশি জাহাজ মালিক, স্থানীয় ম্যানেজমেন্ট, বিভিন্ন দূতাবাস, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সহজেই উক্ত ডাটাবেস থেকে সিফারারদের সিডিসি যাচাই করতে পারছেন। এতে করে জালিয়াতি বন্ধ হওয়ায় বৈধ নাবিকদের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। 2017 সাল হতে অনলাইনে সিপাহীদের জাহাজে চাকরির অনলাইনে সাইন অন সাইন অফ কার্যক্রম চালু হয়েছে। বর্তমানে 7টি কোম্পানি অনলাইনের সুবিধা গ্রহণ করছেন এবং এজন্য সিপাহীদের আর সাইন অনের জন্য শিপিং অফিসে আসতে হচ্ছে না। তাছাড়া আমাদের ই নথির কার্যক্রম চালু আছে। 2017 সালে কিউআর কোড সমৃদ্ধ 10 বছর ব্যাধি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত মেশিন রিডেবল সিটিসি ইস্যু করা হচ্ছে।
এলইডি ডিসপ্লে, নোটিশ বোর্ডের মাধ্যমে সিপাহীদের সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা, নিয়মিত অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রোস্টার শাখা সিপাহীদের জন্য একটি ডাটাবেস তৈরি করা হয়েছে, এতে করে কোনো কোম্পানি রোস্টার কতজন, কত কোম্পানিতে কতজন রোস্টারভুক্ত আছেন এবং কোন পদে কতজন সিপাহীরা আছেন তা আমরা সহজেই বের করতে পারছি। একটি আনন্দের খবর হচ্ছে, করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে বিগত 16/4/2020 খ্রিস্টাব্দের তারিখ হতে অনলাইনে জাহাজের আগমনী এবং বহির্গমন ছাড়পত্র ইস্যুর ব্যবস্থা করেছি, ফলে কোনো জাহাজ মালিক, শিপিং এজেন্ট, এনওসি এর জন্য শিপিং অফিসে আসার প্রয়োজন পড়ছে না। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মেরিটাইম সেক্টরের প্রভাব, ডিসেম্বর 2019 সাল হতে করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু থেকেই সমগ্র বিশ্বে অন্যান্য সেক্টরের মতো মেরিটাইম সেক্টরও আক্রান্ত হয়েছে। আমাদের দেশের মেরিটাইম সেক্টরও এর ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। চীনে প্রাদুর্ভাবের শুরুতেই লকডাউন শুরু হওয়ায় আমাদের অনেক সিপাহীরা সাইন অন করার পরও জাহাজে যোগদান করতে পারেনি এবং সাইন অন বাতিল করতে হয়েছে। পরবর্তীতে সমগ্র বিশ্বে এর সংক্রমণ ছড়িয়ে পড়লে বিভিন্ন দেশে লকডাউন করে এবং আন্তর্দেশীয় চলাচল নিষিদ্ধ হয়ে যায়। আমাদের দেশেও অনেক সিপাহীরা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য বিশ্বের বেশিরভাগ দেশের সাথে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে বিভিন্ন জাহাজে সিপাহীরা একদিকে চুক্তির সমাপ্ত হবার পরেও সাইন আপ করে দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে সাইন অন করে অনেক সিপাহীরা জাহাজে যোগ দিতে পারছেন না। একই সাথে দীর্ঘ সময় জাহাজে কাজ করার ফলে অনেক সিপাহীরা অসুস্থ হয়ে পড়েছে, এর প্রভাব সমগ্র শিপিং কমিউনিটির পরিলক্ষিত হচ্ছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে এই সময় সরকারি শিপিং অফিস চট্টগ্রামের ভূমিকা, বাংলাদেশে ভাইরাসটি সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় 26/3/2020 তারিখ হতে সাধারণ ছুটি ঘোষণা করে এবং কয়েক দফা তা বৃদ্ধি পেয়ে 30/5/2020 তারিখ পর্যন্ত বলবৎ করা হয়। এই সময় সংক্রমণ প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই শিপিং অফিস সরকারি বিভিন্ন সিদ্ধান্ত অনুসরণ করে তার সীমিত কার্যক্রম পরিচালনা করে আসছে, যেমন দেশি বিদেশি জাহাজের আগমন বহির্গমন ছাড়পত্র ইস্যু, শুধু চট্টগ্রামে বন্দরে জরুরি সাইন অন সাইন অফ, বিদেশি ও স্ক্র্যাপ জাহাজ হতে বিদেশি নাবিকদের স্বদেশ প্রত্যাবর্তন, নাবিক সিলেকশন, রোস্টার পরিবর্তন, জরুরি সিডিসি ইস্যু, মেডিকেল এন্ডোর্সমেন্টও করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, শুধু এপ্রিল মাসে 5 জন এবং মে মাসে 131 জন জাহাজে যোগদান করেছে। অন্যদিকে সিপাহীদের নিরাপত্তা বিবেচনা করে জাহাজ হতে নামার 1 মাসের মধ্যে সাইন অন অফ সাইন অফ করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। সরকারি সমুদ্র পরিবহন শিপিং অফিস তার প্রতিষ্ঠা শুরু থেকে সিপাহীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে কাজ করছে। মেরিনেরা যখনই কোনো অভিযোগ দাখিল করছেন, অত্র অফিস সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের চেষ্টা করছে। আমরা প্রতিনিয়ত আমাদের কার্যক্রম মেরিনারদের জন্য ডিজিটাল ও সহজ করার চেষ্টা করে যাচ্ছি। তাই মেরিনারদের নিকট আমাদের কিছু প্রত্যাশা, আপনারা চুক্তিপত্র স্বাক্ষরের পূর্বে অবশ্যই তা ভালোভাবে পড়ে বুঝে তারপর স্বাক্ষর করবেন। চুক্তিকালীন সময়ে জাহাজে অবস্থানের সময় আপনারা কোনো অভিযোগ থাকলে, আপনাদের কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে তা বিস্তারিত ইমেল করে ডিজি শিপিং আমাদের জানাবেন। চুক্তি মোতাবেক আমরা আপনাদের অভিযোগ বা সমস্যা সংক্রান্ত বিষয়ে এজেন্টের সাথে যোগাযোগ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব। কোনো অবস্থাতেই আপনারা অযথা জাহাজে আইটিএ বা পিএসসি কল বা কোনো অপ্রীতিকর আচরণ করবেন না বা জাহাজ থেকে পলায়ন করবেন না, এতে বাংলাদেশি মেরিনাদের সুনাম ক্ষুণ্ণ হয় এবং জাহাজ মালিকেরা আর্থিক সমস্যার সৃষ্টি করে এবং জাহাজ মালিকেরা বাংলাদেশ থেকে নাবিক আর নিতে চায় না। আমরা প্রতিনিয়ত ভালো কিছু করার চেষ্টা করছি। আমাদের কাজ উন্নত করতে মেরিনারদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতা উপদেশ পেলে সরকারি সকল আইন কানুন মেনে সর্বশক্তি দিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করব। এছাড়া এই করোনা মহামারীর সময়ে যদি শিপিং অফিসে কারো কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় এবং তিনি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে সরকারি বিধিবিধানের আওতায় তার সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। তবে অনুরোধ হচ্ছে, না জানিয়ে দূর দূরান্ত থেকে কেউ এই সময় শিপিং অফিসে আসবেন না। পরিশেষে সংশ্লিষ্ট সকল মেরিনারদের একটি সুখবর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ আমাদের সুস্থ রাখলে আগামী কিছুদিনের মধ্যে আমরা সিপাহীদের সকল ধরনের সিডিসি ইস্যুর আবেদন অনলাইনে গ্রহণ প্রক্রিয়া শুরু করব, অথবা আমাদের অফিস পুরোপুরি চালু হলে তখন থেকেই আমরা এটা শুরু করতে পারব।
এই প্রক্রিয়া চালু হলে একজন সিফারার ঘরে বসেই সিটিসির জন্য আবেদন করতে পারবেন। সঠিক আবেদন সম্পূর্ণ হলে সিটিসি ইস্যুর আগেই শিপিং অফিসে সিফারারকে আর আসতে হবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো বিশাল বড় একটা বক্তৃতা দিলেন আমাদের মাঝে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সবকিছু মনোযোগ দিয়ে সবাই শুনছে, আল্লাহর রহমত। তা আপনি ওয়েট করেন, আপনাকে আমি আবার কল দিব। আমাদের যখন আবার আলোচনার প্রক্রিয়াটা আসবে তখন আমরা আপনাকে আবার কল দিব। তা এই মুহূর্তে আমি আমাদের আনাম স্যারকে এখানে নিচ্ছি, একটু আনাম স্যার আমাদের সাথে কিছু কথা বলুক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো আছেন স্যার মনে হচ্ছে, এক মাস রোজা হয়ে গেল আল্লাহর রহমত। তা যাই হোক স্যার, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার। আপনার সাথে এখানে অনেকেই আছে, আপনি ব্যাক স্টেজে দেখেছেন, তা প্রশ্নোত্তর পর্বের জন্য একটু নিজেকে রেডি করে নিয়েন স্যার, যার প্রশ্নগুলো করবেন। আর আমাদের এখানে স্ক্রিনে অনেক কোশ্চেন এসছে, আমরা আস্তে আস্তে সেগুলো দিব। আগে প্রথমে আলোচনার প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর বেসিক্যালি প্রশ্নোত্তর পর্বে যাওয়া লাগবে। আপনি স্যার আমাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার কাইন্ডলি। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে ইউ মেড সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট, অ্যাট লিস্ট ইউ ক্যান সি এভরিবডিজ ফেস নাও। এবং ডিজি সাহেব যেটা বলেছেন, এবং আপনি জসিম যেটা বলেছেন, এবং পিওজি সাহেব যিনি বলেছেন শিপিং মাস্টার, আই জাস্ট হার্ড অল অফ দ্যাম, ইটস ভেরি এনকারেজিং। এবং আই এম ভেরি গ্রেটফুল টু ডিজি শিপিং অ্যান্ড অল ইজ মেকানিজমস। ওনারা আসলে দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট, বাট এই কঠিন সময়ের মধ্যে হয়তো ওনাদের ফিজিক্যালি পারসুয়েশনটা ইজ এ ভেরি ডিফিকাল্ট পার্ট। তো যেটা বোমা হ্যাজ টেকেন ওভার, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওনারা দে হ্যাভ গিভেন দিয়ার সাপোর্ট, অ্যান্ড দে হ্যাভ রিয়েলি সাপোর্টেড আস। আমরা যখনই কোনো একটা জিনিস উত্থাপন করেছি, ওনারা সেগুলি আমেন অফিসিয়ালি মুভ করেছেন, এবং বাকি কাজটা আমরা করেছি বিকজ এখানে আমাদের সিফারদের স্বার্থ জড়িত, বোথ ফর জয়নিং অ্যান্ড বোথ ফর সার্ভাইভাল। আমি ভেরি গ্রেটফুল টু দ্যাম, অ্যান্ড আই হোপ দ্যাট দে উইল কন্টিনিউ দ্য সেম থিং ইন নিয়ার ফিউচার। আমাদের শুধু কিছু কোশ্চেন ছিল, আমাদের যে কিছু চিঠি দিয়েছিলাম ডিজি মহোদয়কে রিগার্ডিং দ্য রিডাকশন অফ দ্য ফিজ ফর দ্য এক্সামস, ওনারা একটা আবেদন ছিল আমাদেরকে, আশা করি ওনারা এটা একটা ত্বরিত ডিসিশন নিয়ে দে উইল হেল্প অল দিস পিপল হু হ্যাভ বিন স্ট্রাঙ্গেল ফর সো লং টাইম। তো সেটা একটু করবেন, এবং ওনারা ডেফিনেটলি সিওপি এবং অন্যান্য যে ইস্যুর ব্যাপারগুলি আছে সেগুলি নিয়ে ওনারা ওয়াদাবদ্ধ যে দে উইল ডু ইন দ্য কুইকেস্ট পসিবল টাইম। সো ইউ হোপ টু সি, অ্যান্ড ইনশাল্লাহ উই আর রেডি টু ওয়ার্ক উইথ দ্যাম ইন ফিউচার। বাট এখন আমার মনে হয় ওনারা যে কাজ করেছেন এবং আমরা যতটুকু পর্যন্ত গিয়েছি অ্যান্ড দ্য অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড, আমাদের এখন শুধু বোধহয় সামনে একটা জিনিস আটকে আছে, সেটা হলো পাসপোর্টের ব্যাপারটা। যারা জয়নিং করবেন এবং তাদের জন্য পাসপোর্টটা ইমিডিয়েটলি দরকার। আমি ব্যক্তিগতভাবে মার্চ মাসে আমার আর্জেন্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, টিল টুডে দেয়ার ইজ নো রেসপন্স। তো আমার জন্য কিছু আসে যায় না বিকজ আই এম নট ইন্টেন্ডিং টু গো ব্যাক টু সি, কিন্তু আমাদের যারা সি ফেরারা যাবেন তাদের জন্য এটা ভেরি আর্জেন্ট ম্যাটার, এবং আমি চাই যে ডিজি মহোদয় এবং ওনার মেকানিজম শুড ওয়ার্ক ভেরি স্ট্রংলি যে উইদিন 72 hours একটা স্পেশাল প্রভিশন, যেভাবে আমরা কোভিড ফ্রি সার্টিফিকেটের জন্য করিয়ে এনেছি সেরকম একটা স্পেশাল প্রভিশন বানাবে, যারা নতুন পাসপোর্ট হবে 72 hours মধ্যে ডেলিভারি উইথ নর্মাল ফিজ। এবং যারা সাইনিং অফ ক্রু আছেন তাদের তো এখন পাসপোর্ট আর রিনিউর কোনো দরকার নেই এবং সুযোগও নেই, বাট ওদের যেগুলো এক্সপায়ার হয়ে গেছে নর্মালি দে গো হেড উইথ দ্য ট্রাভেল ডকুমেন্টস, কিন্তু সেই ট্রাভেল ডকুমেন্টের একটা নিয়ম হলো যে ইউ হ্যাভ টু সাপ্লাই দ্য হার্ড কপি টু দ্য এম্বেসিজ অর দ্য কনসুলেটস। এই বর্তমান সময়ে দিস ইজ নট পসিবল। আমার মনে হয় এটা একটা ওনাদের একটা চিঠি দেওয়া উচিত এবং ভেরি স্ট্রংলি বলা উচিত যে থ্রু ইলেকট্রনিক কপিস দিস শুড বি অ্যালাউড সো দ্যাট দে ক্যান ট্রাভেল ব্যাক টু দেয়ার কান্ট্রি উইদাউট এনি ইন্টারমিডিয়েটস। তা আমার মনে হয় সো ফার হোয়াট আই লুক ইন টু ইট, ইট হ্যাজ বিন এ ভেরি অ্যাচিভমেন্ট ফর অল অফ আস, এবং বোমা অন ইটস পার্ট হ্যাজ ডান ভেরি প্রম্পট অ্যাকশনস। আমরা এই কোভিড যখন শুরু হয়েছে প্রথম ভিকটিম যখন 10 March ইট কেম ইন টু বিং, দেয়ার আর সাম ইয়ং মেরিনার্স আওয়ার মেম্বার্স হু টুক বোল্ড স্টেপস ফর দ্য প্রিপেয়ারিং অফ দ্য পিপি, এবং সেখানে আমরা ফ্রম 16 March আমরা উই ওয়েন্ট অন প্রোডাকশন অফ দিস গ্রেড 4 পিপি উইচ ইজ গ্যাস ফ্রি ফর কোভিড, এবং সেটা আমরা টেস্ট করে এটাকে আমরা পেয়েছি 17-18 তারিখ, 20-20 তারিখ থেকে আমরা উই আর ইন প্রোডাকশন। এবং বাংলাদেশের 8টা ডিভিশনের 63টা ইনস্টিটিউশনকে আমরা 2018টা পিপি দিয়েছি, এবং উই হ্যাভ অলসো সাপ্লাইড ইম্পোর্টেড মাস্ক, যেহেতু আমরা লোকাল ওইরকম কোয়ালিফাইড মাস্ক পাইনি, 20,000 ফেস মাস্ক এবং 20,000 পেয়ার অফ গ্লাভস উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড, অ্যান্ড দ্যাট হ্যাড 105 অফ দ্য মেরিনার ফ্যামিলিস, যাদের ফ্যামিলির মেম্বাররা ডাক্তার আর মেডিকেল প্রফেশনাল যে জড়িত বা ল্যাব টেকনিশিয়ান
উই ট্রাই টু ডু আওয়ার বেস্ট অ্যান্ড ইট সি উই আর কন্টিনিউইং। আমাদের এই প্রজেক্টটা দুটো ভাগে ভাগ ছিল, একটা হলো যে বোমা নিজে করেছে আর সেকেন্ড যে প্রজেক্টটা এখন চলছে সেটা হলো উইথ দ্য আইটিএফ। সো দ্যাট ইজ বিং লুকড আফটার বাই আওয়ার জেনারেল সেক্রেটারি ভেরি ওয়েল, উইচ ইনক্লুড দ্য ফুড এইড অ্যান্ড পিপি টু বাংলাদেশি ফ্ল্যাগ ভেসেল অ্যান্ড ফরেন ফ্ল্যাগ ভেসেলস ওয়ার নিড বি। সেই কার্যক্রমটা চালু হচ্ছে অ্যান্ড উইল ডু আওয়ার বেস্ট ইনশাল্লাহ টু সাপোর্ট দ্য কজ অফ জেনারেল ম্যারিনার্স। অ্যান্ড দেয়ার হ্যাজ বিন লট অফ অ্যাচিভমেন্ট ডিউরিং দিস লকডাউন। আমরা এনবিআর একটা জিনিস আমাদেরকে নন রেসিডেন্ট বাংলাদেশ হিসেবে রিকগনাইজ করেছে, বাট উই কুড নট ফিনিশ আপ উইথ দ্য ওয়েজ আর্নার্স বন্ড বিকজ ইউ নো ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রাভেল অ্যান্ড মেক এ কমিউনিকেশন, বাট ইট ইস দেয়ার ইন আওয়ার মাইন্ড অ্যান্ড হোপফুলি দেয়ার হ্যাভ বিন সাম পজিটিভ রেসপন্স ফ্রম সাম ইনস্টিটিউশনস, যাদেরকে আমরা বলেছি যে এই কোভিড পিরিয়ডে লট অফ আওয়ার মেম্বার্স আর ভেরি ফিনান্সিয়ালি স্ট্রাঙ্গেল, ওদের কোর্স ফিগুলির জন্য বলেছি রিডাকশন করতে। সো মেরিন একাডেমি হ্যাজ টেকেন দ্য ম্যাটার ইন টু ইন দেয়ার ওন ম্যাটার এবং ওনারা মিনিস্ট্রিকে লিখেছেন এবং দে আর হোপফুল দ্যাট ইনশাল্লাহ দে উইল ব্রিং 50% রিডাকশন টু দ্য ফিস। এবং বিএমটিআই হকিন্স সেন্টার একটা ইনস্টিটিউশন, ওনারাও আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন। সো উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম। সো উই আর রিয়েলি ট্রাইং টু কম্বাইন অল আওয়ার এফোর্টস অ্যান্ড ফাইন্ড এ গুড ডে ফর দ্য ম্যারিনার্স। সো আই হোপ পাসপোর্ট ম্যাটারটা যদি এখন একটু ডিল করা যায় অন আর্জেন্সি বেসিস ইনশাল্লাহ উই শুড বি অন দ্য রাইট ট্র্যাক। কোভিড হ্যাজ ব্রট এ ডেভেলপেবল কন্ডিশন টু দ্য ওয়ার্ল্ড, বাট ইট হ্যাজ অলসো ওপেন্ড আপ অ্যান অপরচুনিটি ফর দ্য পিপল অ্যান্ড লেটস ফাইন্ড অ্যান অপরচুনিটি ফর দ্য বিডি ম্যারিনার্স অ্যান্ড আই হোপ যদি ওনারা একটু পার্সু করেন অ্যান্ড ইনশাল্লাহ আমরা উইল ওয়ার্ক ফর ইট অ্যান্ড উই ক্যান ব্রিং সাম গুড আউটপুট ডিউরিং দিস কোভিড টাইম। এখন শিপিং মাস্টার সাহেব একটা কথা বলেছেন ওই ওনার ওটা, এটা যখন কোশ্চেন আনসার পর্যায়ে আসবে তখন ইনশাল্লাহ উইল কাম ব্যাক টু হিম, কারণ আমরা বেসিক্যালি আমি তো স্ক্র্যাপ জাহাজ দিয়ে আমার লাইফ লাস্ট 30 ইয়ার্স, এবং এখানে এই স্ক্র্যাপ জাহাজে প্রতি বছর বাংলাদেশে 300টা জাহাজ আসে, তার জাহাজের মধ্যে 95% ক্রু আর ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এবং এরা হলো সব রাইডিং ক্রুজ অ্যান্ড উই হ্যাভ এ বিগ ডিফিকাল্টি ফ্রম বাংলাদেশ ক্রু। একটা হলো আমাদের ভিসার কারণ, সেকেন্ডলি হলো আমাদের প্রসেস অফ গোয়িং অন বোর্ড, এই যে সাইনিং অফ। আমি ইন্ডিয়ান ক্রু পাকিস্তান ক্রু যতগুলি আসে দে ডোন্ট সাইন অফ, ওরা একটা আর্টিকেল ক্যারি করে ওয়ার দ্য লিস্ট আর দেয়ার দে নোটিফাই, কারণ এই পিরিয়ডগুলি হলো 15 ডেজ থেকে 3 উইকস ম্যাক্সিমাম 1 মান্থ যায়, এই জন্য কেউ সিটিজেন এন্ডোর্সমেন্ট দিতে চায় না, নোবডি সাইন্স অফ। তো ওরা কী করে, ওরা একটা আর্টিকেল ক্যারি করে এবং সেই আর্টিকেলটা ওরা গভর্নমেন্ট শিপিং অফিসকে নোটিফাই করে এবং যখন ওরা ফিরে যায় এগেইন দে রিপোর্ট ব্যাক দে ইয়াস এভরিবডি সেফ অ্যান্ড সাউন্ড। আমার মনে একটা ইজি প্রসেস করলে এই যে 250-300 জাহাজ এটা বিরাট বড় একটা বাংলাদেশের জন্য ক্ষেত্র খুঁজবে ফর স্ক্র্যাপ ম্যাটার, কারণ আমরা এই সমস্ত জাহাজগুলি যখন এখানে আসে বিদেশি জাহাজ নিয়ে উই হ্যাভ এ টাফ টাইম এই জাহাজগুলি ট্রিম করা ইয়া করা, কিন্তু আমার নিজের বাংলাদেশে ক্রু হলে দে আন্ডারস্ট্যান্ড আওয়ার ট্রেন দে আন্ডারস্ট্যান্ড আওয়ার সিস্টেম ইট উইল বি ভেরি ইজি। আমার মনে এই ব্যাপারে আই উইল রিকোয়েস্ট শিপিং মাস্টার সাহেব এবং অলসো ডিজি মহোদয় টু জাস্ট টেক ইন টু কনসিডারেশন যে হাউ উই ক্যান সিম্পলিফাই দ্য প্রসেস অ্যান্ড জেনারেট এমপ্লয়মেন্ট অফ এই আমাদের মেরিনার্স ডিউরিং দেয়ার আইডল পিরিয়ড। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সালাম আলাইকুম। আমি একটু বলতে চাই, আমি বলতে চাই একটা অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট বলেছেন বোমার প্রেসিডেন্ট, আমি আপনাকে ধন্যবাদ জানাই যে স্ক্র্যাপ জাহাজে যে ক্রুগুলি আসে তাদের জন্য যদি আলাদা আর্টিকেলের প্রয়োজন হয় আমরা এতদিনে কেন করলাম না, এবং এখন আমাদের যদি না করে থাকি ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার, তো আমরা এটাকে এখনই উদ্যোগটা গ্রহণ করা উচিত। এই পয়েন্টটা আমি শিপিং মাস্টারকে বলবো নোট করতে এবং আমরা ডিজি অফিস থেকেও এটাকে নোট করবো, আর আপনার যে সাজেশনসটা আছে সিম্পলিফাই করার জন্য যদি কোনো কিছু থাকে আমাদেরকে একটু লিখিতভাবে যদি দেন তাহলে আমরা এটাকে অনেক বেশি সিম্পলিফাই করতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাদের দুজনকে আপনার নিজেদের ভিতরে একটু কথা বলে নিলেন, তা আনাম স্যারকে আমি বলবো আগে তাদের পরিচিতি পর্বগুলো শেষ করে নিই। এখানে আমি এখন সাক্ষাৎকে নিয়ে আসছি বেসিক্যালি, সাক্ষাৎ কিছু বলতে চাইলে তুমি বলো, কিন্তু স্বল্পকারে কাছে পরিচয়টা দাও, কারণ আরো আছে ওনারা পরিচয় দিয়ে দেওয়ার পর তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। সাক্ষাৎ মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে, মাইক্রোফোন আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাখাওয়াত হোসেন, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। আর এখানে যারা জয়েন করছে আমি বিডি মেরিনার্স প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং যারা জয়েন করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষভাবে ডিজি স্যারকে, সিএনএস জসিম স্যারকে, প্রিন্সিপাল অফিসার গিয়াস ভাইকে এবং শিপিং মাস্টার সাহেবকে। আর আমার
প্রথমে কথা যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান যে সিচুয়েশন কোভিড-19 সিচুয়েশন, এটার জন্য এটাকে ওভারকাম করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো ডিজিসিপি থেকে অনেক সহায়তা আমরা পেয়েছি এবং আরও অনেক হেল্প অ্যাকচুয়ালি আমাদের দরকার, অনেক ক্ষেত্রে দরকার। সেটা যেটা আমাদের প্রেসিডেন্ট স্যার বললো, দিস ইজ, আমরা যদি এটাকে এই পরিস্থিতিকে একটা স্কোপ হিসাবে যদি নেই, যে কনসিডার করে যদি একটা অপরচুনিটি যদি হিসাবে ধরে নেই, সো ইফ ইউ ক্যান বি রেডি ফর আফটার কোভিড-19 সিচুয়েশন দেন আওয়ার সিফেয়ারার্স উইল বি বেনিফিটেড। কারণ আমরা যদি দেখা যাবে এই সিচুয়েশনটা সব কিছু আস্তে আস্তে নর্মাল পরিস্থিতি ফিরবে, কিন্তু একটা নতুন রূপে ফিরবে, নতুনভাবে ফিরবে, আগে যেভাবে ছিল সে ধরনের নিয়মকানুনের মধ্যে অনেক পরিবর্তন আসবে, অনেক চেঞ্জ আসবে। সো যেসব দেশ, যেসব সিফেয়ারার্স কান্ট্রি যারা তৈরি থাকবে সেটার জন্য, তারা সে সুযোগটা পাবে, সে সুবিধাটা পাবে। আমরা যদি সেভাবে তৈরি হতে পারি তাহলে সেই সুবিধাটা আমাদের সিফেয়ারারা পাবে। যেমন যেটা বললো কোভিড-19 ফ্রি সার্টিফিকেশনের একটা ইস্যু থাকতেছে, দেন আরও অন্যান্য ইস্যু আসতে পারে। যেমন ওই দিন সিঙ্গাপুরের জয়নিংয়ের কন্ডিশন দেখলাম, দেন ইড অ্যানাদার সার্টিফিকেট, যে তারা জয়নিংয়ের আগে 14 দিন হোম কোয়ারেন্টাইনে ছিল, এই ধরনের একটা সার্টিফিকেট তাদের লাগবে। সো সিঙ্গাপুর থেকে জয়েন করতে গেলে এই ধরনের অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আসতে পারে। আমরা যদি ওই ধরনের ফ্যাসিলিটিগুলো যদি দিতে পারে আমাদের সিফেয়ারদেরকে, ওই ধরনের ফ্যাসিলিটি যদি গভর্নমেন্টের পক্ষ থেকে, বিভিন্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি ওগুলো আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি, দেন উইল বি রেডি। আদারওয়াইজ আমরা এতদিন যে বলে আসতেছি সিফিয়ারসরা অ্যানুয়ালি $400 মিলিয়ন ফরেন আর্নিংসে অবদান রাখতে পারছে, সেই জিনিসটা হয়তো অনেক কমে আসবে। আর এই এই সিচুয়েশনের পরে যারাই রেডি থাকবে তাদেরই অ্যাকচুয়ালি প্রায়োরিটি আসবে। মার্কেট আমরা জানি শিপিং মার্কেটটা অলরেডি ফল করতে থাকবে, সো সে মার্কেট ডিমান্ডটা ফল করবে, সেই সাথে যারা রেডি থাকবে তাদের প্রায়োরিটি আসবে। আর যদি আমরা পিছিয়ে পড়ি সেক্ষেত্রে আমরা হয়তো যেতে পারবো না। আর এখানে প্রশ্নোত্তর পর্ব আসলে সেখানে আমি বলবো, আমি ডিজি স্যার কাছে বলবো যে আমরা আরো আরো অনেক বেশি অনেক ধন্যবাদ জানাচ্ছি যা করেছেন সেটার জন্য, অনেক প্রম্পট অ্যাকশন নিয়েছেন, তারপর আমরা অনেক বেশি এক্সপেক্ট করতেছি, আমরা এবং আমাদের মেম্বার আরও অনেক বেশি এক্সপেক্ট করতেছি। যেটা জসমিন স্যার বললেন যে সিওসি সার্টিফিকেট যেগুলো এক্সপায়ার হয়ে যাবে, বেশ কিছু মেম্বার থেকে সে রিকোয়েস্ট আসছিল, হয়তো বা যদি রিসেন্টলি তারা জয়েন করে তাদের সার্টিফিকেটগুলো অক্টোবর-নভেম্বরে এক্সপায়ার হতে যাবে, সেক্ষেত্রে কী হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কস্ট, সিওপির কস্ট রিডাকশনের জন্য আমাদের একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু এসটিসিডাব্লিউ কোর্সগুলোর কস্ট রিডাকশনের জন্য বিভিন্ন ইনস্টিটিউট অলরেডি আমাদের সাথে এগ্রি করছে, 50% ডিসকাউন্ট দিচ্ছে, এর বাইরে বোমার পক্ষ থেকে আরও কিছু ডিসকাউন্ট অফার করবে। সিওপির যদি রিনিউয়াল এবং সিওপি ইস্যুতে যদি কস্ট রিডাকশনের কোনো স্কোপ থাকে, আমি বলবো স্যারকে একটু বিশেষভাবে বিবেচনা করার জন্য, এটা মেম্বারদের জন্য অসম্ভব বেশি হেল্পফুল হবে। এর বাইরে আর কিছু ছিল, এগুলো অবশ্য অনেক পেন্ডিং ইস্যু, পুরনো ইস্যু, স্যারকে বলবো একটু যদি খেয়াল করেন। সেটা হচ্ছে সিফেয়ারারদের যখন এমএসও যখন ড্রাফট তৈরি হয় তখন আমরা বারবার কয়েকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এমএস সিফেয়ারদের মিনিমাম ওয়েজেস ফিক্সেশন নিয়ে আমরা অনেক রিকোয়েস্ট করেছি, সিবিএ নিয়ে রিকোয়েস্ট করেছি, তখন বলেছিল এগুলো এখানে ইনক্লুড হবে, না হলে পরে এমএসসি রেগুলেশনে হবে। বাট এমএসও তো আওতা হয়েছে কিনা সেটা আমরা জানি না, এবং আমরা রিকোয়েস্ট ছিল যে এমএসও যে ফাইনাল ড্রাফট সেটার কপিটা আমাদেরকে দেওয়ার জন্য, পরে আমরা লিখিতভাবে বলেছি সেটা আজকে পর্যন্ত পাইনি। সেটা যে কনসালটেন্সি ফার্ম মেন কেয়ার তারা আমাদেরকে প্রোভাইড করেনি, ডিজি শিপিং থেকে এখন পর্যন্ত পাইনি, আশা করছি সেটা পাবো। আর এখন যেটা এমএলসি রেগুলেশন যেটা ড্রাফট দেখলাম সেখানে কিন্তু মিনিমাম ওয়েজেস ফিক্সেশন সিবিএ এসবের ক্লিয়ারলি কোনো গাইডলাইন অথবা কোনো কিছু লেখা নেই। আমি আশা করবো যে স্যার জিনিসগুলো দেখবে, সিফেয়ারার রাইটস সবসময় বাংলাদেশে অবহেলিত হয়ে আসছে, তবে বর্তমান সময়ে এটা অনেক পরিবর্তন আসছে, কিন্তু আমরা আশা করি যে সেটা আরও অনেক বেশি ভাবে সেটা কনসিডার করবেন ওনারা। বাট এই যে রেগুলেশন 30 ইয়ার্স পরে চেঞ্জ হচ্ছে, এটা যদি এখন না হয় আগামী 30 বছর ধরে আমরা আবার ডিপ্রাইভ থাকবো। সো আমি আশা করছি যে এই ব্যাপারে ওনারা যথেষ্ট পদক্ষেপ নেবেন। আর আমি আর সময় নিতে আছি না, আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সাকত। এই মুহূর্তে আমাদের সাথে আছে আশরাফ ইবনে নূর স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে কিছু বলেন স্যার। আপনি আমাদের মাঝে আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছে, আপনি আমাদের কিছু বলেন স্যার। অনেক ধন্যবাদ রঞ্জন। প্রথমে সবাইকে ঈদ মোবারক, এবং এই কোভিড-19 এর মধ্যে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরও আমরা তুমি যেভাবে জিনিসটা চেষ্টা করেছো করে নিয়ে এসছো,
তার জন্য আমি সবাইকে তোমাকে বিশেষভাবে ধন্যবাদ দিই। তবে এখানে যে জিনিসগুলো বলা দরকার সেটা হচ্ছে যে মোরালেস অধিকাংশ জিনিসই এক একজন কেউ টাচ করে সে খানিকটা কেউ করে নাই, বাট সমস্যাটা হচ্ছে যে মেইনার্সদের একটা টোটাল সমস্যা সমাধানের একটা ব্যাপার আছে, সেই সমস্যার সমাধানের ব্যাপারটা আমাদেরকে সিরিয়াসলি করতে হবে। যেমন লাস্ট বক্তা আমাকে যেটা বলল যে এখানে আমাদের শিপিং অ্যাক্টে যেটা হতে যাচ্ছে 20 MSA 20, তার মধ্যে প্রচুর অসামঞ্জস্য রয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে এই পুরো জিনিসটা যা আগে ছিল সেটাকেই জাস্ট একটু এদিক ওদিক করে নিয়ে এসে করা হচ্ছে। দ্যাট ইজ নট হোয়াট উই এক্সপেক্ট ফ্রম দি প্রেজেন্ট গভর্নমেন্ট। আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকারের কাছ থেকে এটা আশা করি না, এবং তিনিও চান না এরকম কিছু। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে সিস্টেমটা আমরা ডেভেলপ করছি সেই সিস্টেমের মধ্যে পুরো জিনিসটা আটকে গেছে। এখন যেমন আমি ইফ আই রিমেম্বার আই অ্যাটেন্ডেড দি লাস্ট মিটিং, লাস্ট যেটা ওয়ার্কশপ হয়েছিল, সেখানে আমি একটা ডিটেল এই MSA 20 পুরো ডিটেল একটা জিনিস দিয়েছিলাম, মানে কি কি প্রয়োজন আমাদের দিতে হবে না তবে। সেখানে তাদের কনসালটেন্টরা সবাই স্বীকার করেছে যে উই ডু নট হ্যাভ এ পলিসি, অর্থাৎ পলিসি ছাড়াই আমরা যেটা আগে ছিল সেটাকে নিয়ে আসছি। দ্যাটস দে হ্যাড এ ওপেন কনফেশন। ফলটা দাঁড়ালো কি? ফলটা দাঁড়ালো আমরা আগে যা ছিল তাই পাব। অর্থাৎ এইখানে আমরা শুধু ওর নাম কি বলে মেইনার্সদের স্যালারি বলে না, সমস্ত টেকনোলজিক্যালি বলো বলেন আর আপনার এটাকে কি এটাকে আপনি বলেন যে লিগাল সমস্ত জিনিস আমরা উইল বি অ্যাট মেস অ্যাট দি মার্সি অফ দি আদার্স। যেখানে আমরা পুরো জিনিসটা টেক ওভার করার কথা সেইখানে আমরা উই আর গিভিং ইট অ্যাট দি মার্সি অফ দি আদার্স। আমি এটা নিয়ে ডিটেল ডিজিকেও চিঠি দিয়েছি, ডিজিকে মেল দিয়েছি, আমি যারা কনসালটেন্ট আছে তাদের সাথেও তাদেরকেও মেল দিয়েছি, তাদেরকে আমার লিখিত দিয়েছি, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নট রিসিভ এনিথিং ফ্রম দ্যাট। অ্যান্ড দ্যাট ইজ সামথিং কোয়াইট ইন্টারেস্টিং দ্যাট দে ডিড নট বদার টু ইভেন রিপ্লাই হোয়াট উই হ্যাভ সেড টু দ্যাট। অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই থিঙ্ক ডিজি নোজ ইট দ্যাট আই হ্যাভ গিভেন ইট টু হিম অলসো, অ্যান্ড হি শুড অ্যাকচুয়ালি পুশ দ্যাট দ্যাট দিস থিংস ক্যানট হিম, বিকজ এর পরবর্তীতে আমরা যেটা করবো উই আর গোয়িং টু টেক এ একটু সব ঠিকঠাক করলে পরে আমরা একটা সেমিনার করবো এইটা নিয়ে যে দিস থিংস আর টু বি ডান নাও নট আফটার 30 ইয়ার্স, যে কথা সাকর একটু আগে বলে গেল। এই জিনিসটা আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে। আর একটা জিনিস আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ধরেন মেরিন একাডেমির থেকে এবং সমস্ত অন্যান্য প্রাইভেট ফিশারিজ সব মিলিয়ে যত এইবার পাশ করে এসছে, পাস করে বেরিয়েছে, আগামীতে হয়তো আগামী বছর একটু কম থাকবে, তারপরের বছর প্রায় 700, এবছর প্রায় 300+ আছে, এখন সামনে বছর হয়তো 150-200। এখন এই যে বর্তমানে যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে দেয়ার ইজ নো রিসার্চ সেল ইন দ্য ডিজিজ ইন দি মিনিস্ট্রি অফ শিপিং নর ইন দ্য ডিজিজ অ্যাবাউট দি শিপিং ট্রেড। না শিপিং আমরা এখানে লোক চাকরি পাবো কি পাবো না নির্ভর করবে আমার শিপিং ট্রেডটা কি হচ্ছে। দ্যাট ইজ গোয়িং টু বি, এটা অবধারিত ভাবে সত্য যে আগামী 5 বছর পর্যন্ত আমরা একটা শিপিং এর স্লাইড দেখব, অর্থাৎ উইল হ্যাভ এ সাইন কার্ভের একদম নিচের লেভেলে আমরা চলে যাব, তারপরে হয়তো আবার আস্তে আস্তে উঠবো। এই যে সাইন কার্ভের নিচে যাব, অর্থাৎ আমরা উই আর গোয়িং টু বি শিপিং ইজ গোয়িং টু বি ডাউন ফর কোয়াইট সাম টাইম। কেন ডাউন হবে? বিকজ দেয়ার ট্রেড ইজ লুজিং, ট্রেড কমে যাচ্ছে, তো ট্রেড কমলে পরে স্বাভাবিকভাবেই শিপিংও কমবে, তার ফলে আমাদের নতুন লোকজন যারা যেতে চাইবে তারা তো পারবে না। সো উই হ্যাভ এ বিগ, আমাদের একটা বড় গ্যাপ রয়েছে এখানে। আমাদের আর একটা জিনিসটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারকে খুব কাছে হচ্ছে ইন্ডিয়া আর ওদিকে হচ্ছে ফিলিপিন। ফিলিপিনের ইউড বি অ্যামেজ টু নো দ্যাট ফিলিপিনের সিফেয়ারার্সরা তারা আমরা করি $400 মিলিয়ন আর ফিলিপিনোসরা করে $6 বিলিয়ন, উইচ ইজ 10% অফ দেয়ার জিডিপি। আই রিপিট,
10% অফ দেয়ার জিডিপি, আমরা যেখানে এখনো 1% যেতে পারি অন্যান্য ট্রেড বাদে, মানে ইসে জাস্ট দি সিফেয়ার্স দে ইনকাম যেটা এখন তাদের, ইফ আই রিমেম্বার প্রপারলি ফ্রম দ্য স্ট্র্যাটেজিস্ট, তাদের আজকে প্রায় 20,000 লোক রয়েছে বিভিন্ন জায়গায় আটকে, দে হ্যাভ অ্যানাদার 60,000 গোয়িং টু বি প্রসেসড। এখন আমাদেরকে এইখানে ঢুকতে হলে দ্যার ইজ এ কনসার্টেড অ্যান্ড একটা মানে একটা প্রজেক্ট ওয়াইজ আমাদের যেতে হবে, হাউ উই ক্যান গেট ইন টু দ্যাট লেভেল। এটা এমনি মুখে মুখে বললাম, আমি কয়টা কথা বললাম, দিজি সাহেব কয়টা কথা বললেন, জসিম কয়টা কথা বললো, বা ইয়ে অন্যরা কথা বললো, বা আনাম বললো, ইটস নট গোয়িং টু ওয়ার্ক দ্যাট, ইট হ্যাজ টু বি টেকেন ইন টু এ প্রজেক্ট বেসিস, যে আগামী 5 বছরে আমরা এখান থেকে 10,000 লোক পাঠাবো। নাও হাউ ডু ইউ ডু ইট, হাউ ইজ হোয়াট আর দ্য প্রবলেমস, সেটা আগে দেখতে হবে। তার মধ্যে যেমন আমাদের অনেকে জয়েন করতে পারে না ফর দি ভিসা পায় না, এই সমস্ত অনেক সমস্যা আছে, বাট দিস থিংস হ্যাজ টু বি ডান ইন এ মোর কনস্ট্রাকটিভ, মোর কনসার্টেড অ্যান্ড মোর টোটালিটি অফ ইট। আমি এইখানে মনে করি যে বঙ্গবন্ধু নৌ পরিষদ ক্যান বি এ ভাইটাল ফ্যাক্টর প্ল্যাটফর্ম, যেখানে আমরা আপনাদের সাথে এসে কাজ করতে পারি, এবং আমি মনে করি যে এই জিনিসটা আমাদের খুব বেশি সিরিয়াসলি দেখা উচিত, বিকজ এনিওয়ে আমরা যদি 400 মিলিয়নের জায়গায় 1 বিলিয়ন করি, 2 বিলিয়নে করি, ইউ ক্যান সি দ্যাট হাউ মেনি নাম্বারস অফ পিপলস আর গোয়িং, ইট উইল বি এফেক্টিং এভরিবডি, আপনাদের ডিজি শিপিং থেকে শুরু করে তার সমস্ত অ্যারেঞ্জমেন্টস, ম্যানিং আপনার এজেন্সিস, তারপরে আপনার দেয়ার বি লট অফ অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিস, দিস ইকোনমিক অ্যাক্টিভিটিস ইজ গোয়িং টু বি এ ভেরি পজিটিভ থিংস ফর বাংলাদেশ। সো এখন দে ইজ এ গ্যাপ, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একটা গ্যাপ তৈরি হতে যাচ্ছে, এই গ্যাপের মধ্যে আমরা কিছু ঢোকাতে পারবো কিনা, ঢোকাতে পারলে কিভাবে পারবো, সেইটা আমাদের এখন থেকে ওয়ার্ক আউট করতে হবে। ইফ ইউ আর রেডি, আই থিঙ্ক উই ক্যান ডু ইট, হোয়াই নট। থ্যাংক ইউ। আমি একটু ছোট নিতে চাই এখন আজকের এই ফোরামে যে বিষয়গুলো উঠে আসছে, স্পেশালি ক্যাপ্টেন শাখাওয়াত সাহেব যে বিষয়গুলো আনছেন, উনি কিছু স্যালারি ইস্যু আনছেন, যে ইস্যু আনছেন, আরো কয়েকটা ইস্যু। আমি আশরাফ ইবনে নূর স্যারকে ধন্যবাদ জানাই, উনি এই প্ল্যাটফর্মে আসছেন এবং উনি একটা বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যের মধ্যে বিশেষ করে দুইটা বিষয় আমি খুব গুরুত্ব সহকারে দেখব, একটা হচ্ছে আমাদের নতুন যে এমএসওটা তৈরি হতে যাচ্ছে সেইটার ব্যাপারে আপনি ইনপুট দিয়েছেন, আগেও দিয়েছেন, এবং এটার ব্যাপারে অনেক ডিসকাশন হয়েছে, এবং এই ইয়ের ব্যাপারে আমাদের এমএসওর ব্যাপারে আপনারা যে সকল ইনপুট দিয়েছেন এবং সেই ইনপুটগুলি যেগুলি ইনকর্পোরেট করা সম্ভব তার সবগুলি ইনকর্পোরেট করা হয়েছে, এবং এখনো এটা ওয়েবসাইট এবং আরো দুইটা ইয়া হবে, আরো দুইটা ওয়ার্কশপ হবে এটার উপরে, আপনি এটার উপর বক্তব্য দিতে পারবেন। তো আজকে আমরা মনে করেছিলাম যে এটা আমরা আমি বক্তব্য 10 জনের বক্তব্য দিতে চাই না, আই ওয়ান্ট অ্যান অ্যাকশন টু বি ডান, বিকজ আমি যে বক্তব্য দিই চিন্তা ভাবনা করে দিচ্ছি। আমি আই জাস্ট উড লাইক টু কাম টু ইয়োর পয়েন্ট, আপনি যেটা বলছেন যে এমএস এর ব্যাপারে, এমএস এটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা কাজ চলতেছে, এটার মধ্যে আপনাদের আরো যদি কোনো ইনপুটস থাকে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করব। বাট আপনার আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছেন যে এখন শিপিং মার্কেট স্পেশালি ম্যানিং সেক্টরটা সাইনোসাইডাল কার্ভের লোয়েস্ট পজিশনে থাকবে ফর লাস্ট ফর নেক্সট অ্যাবাউট 5 ইয়ার্স। আমি এটা অ্যান্টিসিপেট করছি যে এই ধরনের একটা সিচুয়েশন সারা ওয়ার্ল্ডে আসতে পারে, এবং সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের কি করতে হবে। আসলে আমাদের যতগুলি ফোরাম আছে, আমি আমাদের মেরিনার্সদের মধ্যে যতগুলি ফোরাম আছে, আমরা বিডি মেরিনার্স বলি, আমরা বোমা বলি, বিএমএস বলি, বা বঙ্গবন্ধু মেরিনার্স ফোরাম আছে, যতগুলি ফোরাম আমাদের আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা, আপনি সঠিক বলেছেন যে আমরা শুধুমাত্র দুইটা একটা কথা বলে একটা বক্তৃতা দিয়ে এই বিষয়টাকে যদি শেষ করে দেই তাহলে সমস্যার সমাধান কখনোই সম্ভব না। আমাদের এই সমস্যার সমাধান করার জন্য একটা প্র্যাগমেটিভ একটা অ্যাপ্রোচ দরকার, এবং আমরা এই যে সিচুয়েশনটা আছে, আমি ফিলিপিনকে আমার কম্পিটিটর, এখন আমরা বলি ফিলিপিন কম্পিটিটর, কিন্তু ফিলিপিনের ধারে কাছে আমরা নাই, আমরা ফিলিপিনকে কম্পিটিটর না, হ্যাঁ ফিলিপিন ক্যান বি আওয়ার টার্গেট, বাট আমরা আমাদের এই যে ওভারঅল অ্যাপ্রোচের কথা আপনি বলেছেন সেই অ্যাপ্রোচটা নিতে হলে এটা শুধুমাত্র ডিজি শিপিং অথবা কেবলমাত্র মেরিনারা একা একা কথা বলে এটা সম্ভব না। এটাকে আমাদের প্রত্যেকটা ফোরামে, আমি আপনাদের সকলকে বলেছি, আমাদের মেরিনার্স যারা বিভিন্ন জায়গাতে আছেন, বড় বড় পজিশনে যারা আছেন, আমি সকলকে বলেছি যে আপনারা যদি ছোটখাটো অনুষ্ঠানও করেন সেই অনুষ্ঠানগুলির মধ্যে আমাদের কতগুলি মন্ত্রণালয়কে ইনভলভ করা প্রয়োজন,
তার মধ্যে একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, কোনো কোনো ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, এদেরকে ইনভলভ করা দরকার। কিন্তু আমি দেখি যে আমাদের মেরিনাদের অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান অনেকেই করেন, বোমা অনেক বড় বড় অনুষ্ঠান করে, আমাদের আরো অন্যান্য যে মেরিনার্স প্রতিষ্ঠান আছে, বিএমএস আছে, এরা অনেক বড় বড় অনুষ্ঠানাদি করে, কিন্তু এই সমস্ত জায়গাতে একটা অনুষ্ঠান মানে কিন্তু মানে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান না, এখানে একটা ওয়ার্কশপ, একটা সেমিনার হতে পারে, এবং এই যে ফোরামগুলি আমাদের যেটা আছে, আমাদের এবার আমি বোমাকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন যে আমাদের এই কোভিড এর যে সার্টিফিকেশনের জন্য আমরা যে কাজটা করেছি এটা ওনাদের নেপথ্যে অনেক ভূমিকা ছিল, এবং ওনাদের ভূমিকাটার কারণে এই কাজটা অনেক এক্সপেডাইট করা সম্ভব হয়েছে। মেরিনার্সদের মধ্যে অনেক পটেনশিয়ালস আছে, অনেক জুনিয়র সিনিয়র এবং অনেক বড় বড় পজিশন অনেক অনেকেই আছে, সবাই যদি আমরা একসাথে কাজ করি, আমাদের যদি একটা টার্গেট থাকে যে আমরা আগামী 2 বছরে, আগামী 5 বছরে আমরা বাংলাদেশের এতগুলি মেরিনারকে আমরা এমপ্লয়েড করবো, তাহলে সেইভাবে আমাদের একটা ওভারঅল অ্যাপ্রোচ দরকার। এবং সেই অ্যাপ্রোচটা নিতে গেলে যেটা ফান্ডামেন্টাল যেটা দরকার সেটা যে আপনাদের সকলের সহযোগিতা দরকার, এবং আপনারা যদি আমাদেরকে শুধু মুখে দিয়ে একটা কথা বলে না, আমি অনুরোধ জানাবো যে আপনারা লিখিতভাবে ডিজি শিপিংকে দেন, আমরা আপনাদের কাজগুলিকে আরও করবো, আমরা ফলো আপ করবো যাতে করে আমরা এটাকে এফেক্টিভ করতে পারি। আপনারা জেনে থাকবেন বাই দিস টাইম আমাদের ওয়েবসাইটে আমরা নানা ধরনের নোটিশ নোটিফিকেশন করেছি যে এই কোভিড-19 যেহেতু বাংলাদেশের কোনো মেরিনাররা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাদের সার্টিফিকেট ইস্যু করা থেকে শুরু করে সব কিছু আমরা করেছি। আমি IMO সেক্রেটারি জেনারেলকে ডিও লেটার পাঠিয়েছি 2-3 বার করে এই ডিউরিং দিস কোভিড-19 পিরিয়ড, যাতে আমাদের সাথে কমিউনিকেশনটা ঠিক থাকে। কিন্তু আমি এটা জানি যে IMO সেক্রেটারি জেনারেল কোনো চাকরি প্রোভাইড করেন না, কিন্তু আমাদের একটা ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা সুসম্পর্ক রাখার যে কাজগুলি সেগুলি আমরা করছি। এখন আপনারা যদি আমাদেরকে আরেকটু গাইড করেন যে কিভাবে আমরা কাজটা করতে পারি, আমাদের আমাদের লাইন অফ অ্যাপ্রোচ কি হবে, আপনি আসেন, আমরা ডেফিনেটলি আপনাদের এই ভালো উদ্যোগগুলোকে আমরা কাজে লাগাবো এবং পজিটিভলি আমরা এটাকে কাজ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনার উদ্যোগটা আপনি যেটা বলেছেন সেটা অত্যন্ত ভালোভাবেই বলেছেন। আমার কথা হচ্ছে যে এটা দুইভাবে, উদ্যোগটা দুইভাবে আসতে পারে, একটা আপনার অফিস থেকে আসতে পারে, একটা মানে আমরা যারা বাইরে আছি সরকারের থেকে বাইরে বিভিন্নভাবে সরকারের সাথে যুক্ত বাট সরকারের মধ্যে তারা আর তারা করতে পারে। এখন আমি মনে করি যে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার অফিস থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার যে হাউ ডু ইউ ডু ইট, আপনি আজকে আছেন কি কালকে চলে যাবেন, এটা না ভেবে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে আপনার পরবর্তীতে যিনি আসবেন তিনি অ্যাটলিস্ট বলবেন যে না কমোডর সাহেব, আরিফ সাহেব একটা কাজের কাজ করে গেছে যেটা দিয়ে আমরা এগোতে পারছি, অ্যান্ড ইউ উইল বি অলওয়েজ রিমেম্বার ইন টু দি ইউর নেম শুড অলওয়েজ বি দেয়ার। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দ্যাট আমরা একটা ওয়ার্কশপ করতে পারবো, আমি করবো একটা, সেটার মধ্যে এগুলি সব নিয়ে আসতে পারি আমি, সেখানে আপনি আমি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজও বলতে পারি, কমার্সও বলতে পারি, আই নো অল সাম অফ দেম, কারণ আমাদের মুশকিল হচ্ছে কি সব চেঞ্জ হতে থাকে তো কন্টিনিউয়াসলি, অ্যান্ড দ্যাটস উই গেট আমাদের বন্ধু বান্ধবরা 7-8 জন সেক্রেটারি হিসেবে রিটায়ার করে গেছে, এখন মুশকিল হচ্ছে যে আমাদের জন্য নতুন সেক্রেটারি সবাইকে সেদিন শিপিং সেক্রেটারি চেঞ্জ হলো, ওর নাম কি বলে মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি চেঞ্জ হলো, এরকম আর কি। হাউএভার এর মধ্যেই আমাদের কাজ করতে হবে, অ্যান্ড উই ক্যান গেট এ ফিউ অফ দেম ইন টু এ ওয়ান প্ল্যাটফর্ম টু ওয়ার্ক অন, বাট তার জন্য আপনার একটা বিশেষ সহযোগিতা লাগবে, বিকজ আদারওয়াইজ এটা করা বেশ অসুবিধা, বিকজ আমরা যদি সবাই হাত না বাড়িয়ে দিই, একজন বাড়াবো আর একজন বাড়াবো না, তাহলে কিন্তু কাজটা আমরা করতে পারবো। বাট দিস ইজ আ ভেরি এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, এই যে ছেলেগুলো আসছে আমি গতবার, বিকজ ওয়াই আই এম সেইং ইট দ্যাট ইজ অলসো লেট মি টেল, আমি হাবিন জামাতে যখন ই করেছিলাম আমি এদেরকে মানে এদের দুঃখ কষ্ট দেখে আই হ্যাভ সিন বয়েজ মানে একাডেমির বয়েজ বা ইসের ছেলেপেলেরা আপনার রিক্সায় চালিয়েছে, ক্যান ইউ ইমাজিন, এইবার তো কন্ডিশন হবে আরো খারাপ, মানে যখন সাহায্য বেরোবে, এখন আফটার অল মেরিন ইজ মাই ব্যাকগ্রাউন্ড, আমি এখন অন্য কাজ করি ডাজন্ট ম্যাটার, বাট মেরিন ইজ মাই ব্যাকগ্রাউন্ড, সো আমি চাই যে এখানে একটা কিছু এমন কিছু না হোক যেটাতে আমরা ই করতে পারবো স্যার, দুঃখ পাবো। থ্যাংক ইউ। আমাদের আরো কিছু আমরা একে একে নিয়ে আসি,
সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করোনা সংক্রান্ত ভাবনা ও শুভেচ্ছা বার্তা শীর্ষক অনলাইন অনুষ্ঠানে উপস্থিত নৌ পরিবহন অধিদপ্তরের মাননীয় পরিচালক কমোডর আরিফুর রহমান স্যার, নৌ পরিবহন অধিদপ্তরের সম্মানিত চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসীমউদ্দিন সরকার স্যার সহ অনলাইনে উপস্থিত আমার সকল সম্মানিত সিনিয়র ব্যাচমেট ও শুভাশিস জুনিয়র, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই ক্যাপ্টেন শামসুল আলম রঞ্জন স্যারকে এরকম সময়োপযোগী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে সুযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ক্যাপ্টেন এএসএম দেলোয়ার রহমান, নৌ পরিবহন অধিদপ্তরে নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সামিনার হিসেবে কর্মরত আছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 চলাকালীন সময়ে আমরা অভূতপূর্ব একটি ঈদ উদযাপন করতে যাচ্ছি, যেখানে বিশ্বের প্রতিটি রাষ্ট্র, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ব্যক্তি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত এবং এই মানব সভ্যতার এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করি। আমি বলতে চাই মাননীয় মহাপরিচালক মহোদয়ের সুদৃঢ় নেতৃত্ব এবং সম্মানিত চিফ নটিক্যাল সার্ভেয়ার মহোদয়ের সুদক্ষ নির্দেশনায় এবং আপনাদের সুচিন্তিত মতামতে আইএমও অন্যান্য মেরিটাইম নেশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তের দিকে লক্ষ্য রেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা ভাইরাস জনিত মেরিটাইম সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো বলে আশাবাদী। পরিশেষে বলতে চাই সামাজিকভাবে দূরে থাকুন, আত্মিকভাবে কাছে থাকুন। আবারও ঈদ মোবারক। ফিরে যাচ্ছি অনুষ্ঠানের সঞ্চালক ক্যাপ্টেন শামসুল আলম রঞ্জন স্যারের কাছে। দেলোয়ার, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের কাছে খুব স্বল্প সময়ের জন্য এসেছিলে। আমি আর তুমি আমাদের সব মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করে আমাদের এনএমআই এর প্রিন্সিপাল স্যার, আমাদের অতি প্রিয় ক্যাপ্টেন ফয়সাল আজিম স্যারকে খুব ব্যস্ত ছিলেন, সময় দিতে পারছিলেন না, তারপরও অনেক অনুনয় বিনয় করে স্যারকে একটু রাজি করিয়েছি। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার অল্প একটু সময় জন্য আমাদের মাঝে আসলে ঈদের আগের রাত্রে তো অনেকেই অনেক ব্যস্ত থাকে, এই কারণে স্যার একদম সময় করতে পারছিল না। তারপর গতকালকে স্যারের সাথে আমার কথা হয়েছিল, স্যার আজকে একটু সময় দিয়ে বলেছিল, তা আমি স্যারকে অনুরোধ করছি যে স্যার যেন একবার আসে। সেই সাথে আমি ক্যাপ্টেন সৈয়দ ইমাম হোসেন বুলবুল, স্বাধীনতা মেডার্স পরিষদের জেনারেল সেক্রেটারি, তাকে অনুরোধ করব আমাদের মাঝে স্বল্প সময়ের জন্য এসে যেন একটু ঈদ মোবারক বলে যান। এখানে প্রায় 300-350 ভিউয়ার্স আমাদের এখানে আছে, যারা মেরিনার, আপনারা মেরিনের একটা অংশ, আপনারা এখানে এসে আমাদের মাঝে একটু হাই হ্যালো বলে গেলে আমরা খুবই খুশি হব। স্যার প্লিজ আপনারা অল্প সময়ের জন্য একটু হলেও আসেন আমাদের এখানে, আমরা প্রথম এই অনুষ্ঠানটা করছি, তা ভুলভ্রান্তি হতেই পারে, তা আমাদের অনুরোধ থাকবে আপনারা সবাই অল্প সময়ের জন্য হলেও এসে একটু সময় দিয়ে যান স্যার, কাইন্ডলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই পর্যায়ে আমি এখানে আমাদের এক্সামিনার সার্ভেয়ার এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিফট সার্ভেয়ার বাস্তবকে এখানে নিয়ে এসেছি। বাস্তব, তুমি আমাদের উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য কিছু বলে কিছু বলো আর কি আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, প্রথমে বিডি মেরিনার্স বাংলাদেশকে এরকম একটা যুগোপযোগী এই সময়ের জন্য যেরকম যে করোনা মহামারীতে এরকম একটা আলোচনা অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি। তারপর অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন দিদি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, দিদি স্যার, জসীম স্যার,
গিয়াসুদ্দিন স্যার, আর আমাদের মেরিনারদের মনে যেসব প্রশ্ন আছে এগুলা অনেকগুলো নিয়েই উনি ওনারা প্রশ্ন কথা বলছেন, তারপরও পরবর্তী প্রশ্ন থাকলে করা হবে। তারপর আমি স্মরণ করতে চাচ্ছি যারা সি ফেয়ার যারা গ্লোবাল এই ইকোনমিকে মোবালাইজ রাখতেছে এবং এই করোনা পরিস্থিতিতে দেশে এবং শিপে যারা সাইন আপের জন্য স্টাক আপ হয়ে গেছে কিংবা যারা সাইন অন করে যাতে চলে যাইতে পারতেছে না, আমি চাচ্ছি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহামান্য ডিজি স্যারের মাধ্যমে আমি চাচ্ছি যে যখন পরিস্থিতি নর্মাল হবে গভর্নমেন্টকে প্রেশার দেওয়া যাতে, যেমন সিঙ্গাপুর যেভাবে ফ্লাইট অলরেডি চালু করার জন্য রেডি করে করছে তারা, যে 14 দিন কোয়ারেন্টাইন থাকবে দেশে এবং যাওয়ার আগে তারা ওই মানে করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে যাবে দেশে যাওয়ার পরে ওরা সিঙ্গাপুর থেকে সরাসরি জয়েন করতে পারবে। এরকম আমাদের বাংলাদেশ থেকেও যারা সিপিআররা দেশে আছে তারা যারা জয়েন করার জন্য রেডি আছে তাদের জন্য যেন গভর্নমেন্টকে প্রেশার দেওয়া হয়, না হয় আমাদের সিপিআরদের মার্কেট অনেকটা ইয়ে হয়ে যাবে, অন্য অন্য কান্ট্রি এটা দখল করে নিবে, এই জিনিসটা আমি ইয়ে করতে চাচ্ছি। আর সিপিআররা আলটিমেটলি তারা তো করোনা ফাইটারে বলা যায় বিহাইন্ড দ্য সিনে তারা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি মোবালাইজ ওয়ার্ল্ড এবং ন্যাশনাল ইকোনমির জন্য তারা অবদান রাখতেছে, তাদের এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। আর সর্বশেষে আমি বর্তমান পরিস্থিতিতে সবাই যে যেখানে আছে সিপিআররা তারা যেন ভালো থাকে সুস্থ থাকে, সবাই যেন করোনা মুক্ত থাকে, সবাই সবার জন্য দোয়া করি, সবাইকে ঈদ মোবারক জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম, তোমাকে তুমি অনেক সময় দিলে আমাদেরকে অল্প সময়ের জন্য, যাই হোক তা আমি চেষ্টা করব তোমাকে ব্যাকস্টেজে নিয়ে যাওয়ার জন্য এখন, এবং পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে যদি তোমাকে প্রয়োজন পড়ে তাহলে তোমাকে ডেকে নিয়ে আসবো। তোমাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, ভালো থাকো। সম্মানিত বিডি মেরিনার্স বৃন্দ, আমাদের আলোচক আরো দুই একজন আছেন, তারা আসলে ঈদের, আমি আগেই বললাম যে ঈদের আগের সন্ধ্যার জন্য সবাই ব্যস্ততার মধ্যে আছেন, তা আমি এর মধ্যে আমাদের ফয়সাল আজিম স্যার এবং আমাদের ক্যাপ্টেন সৈয়দ ইমাম হোসেন বুলবুল এবং আমাদের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এদের সবাইকে আসার জন্য অনুরোধ করেছি। তাই এই মুহূর্তে আমাদের মাঝে এসে পৌঁছেছেন ওবায়দুল্লাহ বশির। ওবায়দ, তুমি তোমার মাইক্রোফোন আনমিউট করে আমাদের উদ্দেশ্যে একটু কথা বলো, তারপরে আমরা আবার প্রশ্নোত্তর পর্বতে চলে যাবো। বেসিক্যালি আগে প্রথমে আমরা পরিচয় পর্বটা শেষ করার পর আমরা প্রশ্নোত্তর পর্বতে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। প্রথমে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আর বেসিক্যালি সবাই সিওপি সিওসি এইসব ব্যাপার নিয়ে আলোচনা করেছে, আমি এসব ব্যাপারে আর এখন আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি যেটা আমার আমার যেটা ভিউ হচ্ছে যে আমাদেরকে এখন একটু লং টার্ম ভিউ নিতে হবে, অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ল্ডটা এখন কোন দিকে শেপ আপ এই কোভিড পরবর্তী সময়ে কোন দিকে শেপ আপ হবে, এবং যতটুকু বোঝা যায় যে কোভিড এর পরবর্তীতে দেয়ার উইল বি ট্রিমেন্ডাস চেঞ্জ রাজনৈতিক সামাজিক সব দিকেই। এখানে ছোট একটা জিনিস বলা যায় যে এই যে আমরা এখন দেখছি যে এই ডিজিটালাইজেশন যেটা এই একবিংশ শতাব্দীতে শুরু হয়েছিল সেটা এই কোভিড পরবর্তীতে সময়ে আরো বেশি বেগবান হবে, যার ফলে দেখা যাবে যে মোর অনলাইন ক্লাস, মোর ই-কমার্স। এবং আমরা যদি লক্ষ্য করি এখন কিন্তু আসলে সবগুলো ক্লাসিফিকেশন সোসাইটিও রিমোট সার্ভে রিমোট অডিটিং এর দিকে চলে যাচ্ছে। আমাদের এখন যেটা করা উচিত যে বেসিক্যালি আমাদের আমরা যারা এখন ডিপার্টমেন্টে আছি এবং আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন যে আমাদের এখন একটা ডিজিটালাইজেশন পলিসি তৈরি করা দরকার, যার ফলে আমরা আমাদের আমাদের সবগুলো অর্গানাইজেশনকে ডিজিটালাইজেশন দিকে ধাবিত করতে পারব। এবং আমরা যদি এ থেকে পিছিয়ে পড়ি তাহলে আমরা কিন্তু ওয়ার্ল্ড থেকে পিছিয়ে পড়ব। আমাদের যতগুলো এখন ম্যানুয়াল কাজ আছে সেগুলোকে কিভাবে আস্তে আস্তে ডিজিটালাইজেশন করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা আমাদের ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিকে আমাদের ফলো করতে হবে।
আর এই কোভিড পরবর্তীতে কয়েকটা জিনিস যদি আমরা আসলে কোভিড পরবর্তীতে কি হবে এটা আসলে পুরোপুরিভাবে নিশ্চিত করে বলা যায় না, বাট কয়েকটা জিনিস নিশ্চিত, যেমন একটা যেটা আমি বললাম ডিজিটালাইজেশন, আরেকটা হচ্ছে যে রিসেশন, ডেফিনেটলি কোভিড পরবর্তীতে একটা রিসেশন আসবে। বাট যতগুলো এখন ডাটা অ্যানালাইসিস করা হয়েছে দেখা গেছে যখন কোনো র্যাপিড ক্রাশ হয় ইকোনমি, আবার কিন্তু খুব তাড়াতাড়ি আবার এটা রিকভারি হয় এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপরে এদের প্রিডিকশনগুলো দেখলে দেখা যায় যে যদিও 2020 আমাদের জিডিপি ওয়ার্ল্ড জিডিপি অনেক নেমে যাবে, বাট এগেন দেখা যাবে যে 2021 সেটা শার্প রাইজ করবে, আর যখনই জিডিপি রাইজ করবে সেই সাথে শিপিং অ্যাক্টিভিটিস বাড়বে। তো আমাদের সেই সেই অপরচুনিটিটা ধরার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের এখন চিন্তা রাখতে হবে যে আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আছি, এখন মোর অফ দ্য থিংস উইল গেট অটোমেটেড, বিগ ডাটা, অ্যানালাইটিক্স, কমিউনিকেশন, 3D প্রিন্টিং এগুলো আস্তে আস্তে জায়গা দখল করে নিবে। এবং আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে 2050 ডিকার্বনাইজেশন প্ল্যান আইএমও, এর ফলে দেখা যাবে যে আমরা নর্মাল এই ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসব এবং মোর আমরা চলে যাব হচ্ছে ক্লিন ফুয়েলের দিকে। আমরা অনেকেই মনে করে থাকি যে LNG হচ্ছে অ্যান্সার, বাট অ্যাকচুয়ালি LNG 2050 পরে ওভাবে আমাদেরকে হেল্প করতে পারবে না, যেহেতু LNG অ্যাকচুয়ালি ফুল কার্বনলেস না। LNG যেগুলো এখন কনসিডার করা হচ্ছে সেগুলো হচ্ছে বায়োফুয়েল, অ্যামোনিয়া, হাইড্রোজেন। তো এখন আমাদের পাঠ্যসূচিতে বা আমাদের যারা জুনিয়র মেরিনার আছেন তাদেরকে আমার আমার ইয়ে থাকবে যে এখন আমরা যেন নেক্সট যে সামনে যে চেঞ্জগুলো আসছে এটা ধরার জন্য রেডি থাকি। তবে আমি যেটা দেখতে পারি ম্যাক্সিমাম জিনিস অটোমেশনে চলে যাবে। আমরা যখন জুনিয়র ছিলাম তখন একটা একটা সিস্টেম চালু ছিল যে নটিক্যাল সাইড ইঞ্জিনিয়ারিং সাইডের একটা সার্টিফিকেট ব্যাপার ছিল, বাট আমি এখন আমাদের জুনিয়রদেরকে বলবো যে যারা স্পেশালি ইঞ্জিনিয়ার তারা তোমরা অটোমেশনের দিকে তোমার স্কিলটা ডেভেলপ করো, যেটা তোমাকে পরবর্তীতে একটা ভেরি এসেনশিয়াল অ্যান্ড পাওয়ারফুল একটা হিউম্যান মানে পাওয়ারফুল পজিশনে তোমাকে নিয়ে যাবে, কারণ সামনে পুরো সব কিছুই হবে অটোমেশন, রোবোটিক্স। তো আমার আয়োজন করার জন্য আমি বঙ্গবন্ধু নৌ পরিষদের পক্ষ থেকে DG মহোদয় এবং উপস্থিত অতিথিবৃন্দ এবং সকল দর্শককে আমি সর্বপ্রথম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্যালুট জানাচ্ছি সেই 1.5 মিলিয়ন সিফেয়ারার্স যারা কিনা এখনো শীতে তাদের ডিউটি পালন করতেছে অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য। আমি কথা বাড়াতে চাচ্ছি না, আসলে অনেক উদ্যোগের কথা শুনলাম, অনেক কিছু অলরেডি ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি চাই যে এগুলো বাস্তবায়নের জন্য তারা কাজ করুক। আমার যেখানে এখানে আমি ওবায়দুল্লাহ ইবনে বশির স্যারের সাথে একমত পোষণ করতেছি, যেটা হচ্ছে ডিজিটালাইজেশনের বিষয়টা। এখন আমাদের অলরেডি অনলাইন COP ক্লাস শুরু হয়ে গিয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে, আর এখন আমাদের যেটা হচ্ছে যে ডিজি শিপিং থেকে COPটা কিভাবে অনলাইনে আমাদের এক্সামগুলো নেওয়া যায়, COP এক্সাম বা অনলাইনে কিভাবে আমাদের সার্টিফিকেট ইস্যু করা যায়, এই যেহেতু কোভিড এটা এই সিচুয়েশনটা কিন্তু আরো এক্সটেন্ড করবে এটা আমরা চিন্তা করতেছি। আমরা যদি মনে করি আজকে করব না, এটা হয়তো আমাদের অফিস সামনে মাসে খুলে যাবে, সামনে মাসে যদি খুলেও যায় 1 তারিখে, আমার মনে হয় না যে এডুকেশন সেক্টর গুলো সেভাবে যেহেতু এখানে এক্সাম বলা হোক আর যাই বলা হোক জনসমাগম হবেই। তো আমাদের অলরেডি Class 3 এক্সাম গুলো এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, ডেক ইঞ্জিনে সেটা টার্গেট ছিল মাত্র 1.5 ঘন্টার, অলরেডি প্রায় 1.5 ঘন্টার মতো। আমি সংক্ষিপ্ত করতেছি, একটা প্রশ্ন হচ্ছে যে আমার হচ্ছে যে সাইন অন সাইন অফটা খুব স্মুথ করার জন্য
এখানে দেখা গেছে এখনো বাংলাদেশি সিফিয়ারার যারা বাংলাদেশি জাহাজে চাকরি করতেছে তাদের কিন্তু এখনো সাইন অন সাইন অফ এর জন্য আর ডিজি শিপিং থেকে বা পোর্ট থেকে যত উদ্যোগ গ্রহণ করা হোক অফিসগুলো থেকে কিন্তু সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এটার কারণ একটাই যে অফিস থেকে তাদের একটা প্রেশার থাকতেছে যে সবাই এক্সটেন্ড করার জন্য। আমি শিপিং মাস্টার মহোদয়কে অনুরোধ করব আপনি প্রত্যেকটা আর্টিকেল দেখে এখন এই সিচুয়েশনে যাদের কন্ট্রাক্ট ফিনিশ হয়ে গেছে তাদেরকে অবশ্যই সাইন অফ করানোর ব্যবস্থা করতে হবে। একটা কারণ হচ্ছে যে তাদের কন্ট্রাক্ট ফিনিশ হয়েছে, আর একটা কিছু যারা এখন বাড়িতে আছে তাদেরও এমপ্লয়মেন্ট জেনারেটর দরকার আছে, কারণ তাদের যদি এক্সটেন্ড করা হয় যারা এই কোভিড সিচুয়েশনে বাসায় আছে তারা অর্থনৈতিক সংকটে ভুগতেছে, তাদের চাকরির দরকার আছে। সো এটা শিপিং মাস্টারের কাছে অনুরোধ থাকলো, তিনি আর্টিকেল দেখে যাদের এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে সাইন অফ করানোর ব্যবস্থা করেন। অনেক ধন্যবাদ আরিফ, তুমি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে এসেছো, এই ব্যাপারে আমি শিপিং মাস্টারকে পরে আবার জিজ্ঞাসা করব। এই মুহূর্তে আমি তোমাকে ব্যাক স্টেজে রাখছি, আর আমাদের মাঝে সে উপস্থিত হচ্ছেন আমাদের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন ফয়সাল আজিম স্যার। স্যার আপনি আমাদেরকে উদ্দেশ্যে কিছু করে বলেন। স্যার আপনি তো অনেক ব্যস্ত ছিলেন আজকে ঈদের আগের রাত, আপনি একটু সময় দিয়েছেন আমাদের, স্যার একটু কিছু বলেন স্যার প্লিজ। ফয়সাল স্যার শুনতে পাচ্ছেন? ফয়সাল স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, দুঃখিত ভিউয়ার্স, হয়তো বা ফয়সাল স্যারের সংযোগটা সাময়িক ভাবে একটু সমস্যা সৃষ্টি করেছে, উনি হয়তো বা আবার আমাদের মাঝে এসে চলে আসবেন কিছুক্ষণের মধ্যে। আমি স্বাধীনতা মিনার্স পরিষদের সেক্রেটারি ক্যাপ্টেন সৈয়দ ইমাম হোসেন বুলবুলকে অনুরোধ করব যে সে যেন আমাদের মাঝে এসে অল্প একটু কথা বলে যায়। তা আমি এখন বেসিক্যালি ডিজি স্যার এবং জসিম স্যারকে নিয়ে আসছি আমাদের মাঝে এসে উনি আমাদেরকে প্রস্তুত পর্বটাতে যাক, আর এর মাঝে ফয়সাল আজিম স্যারকে অনুরোধ করব উনি আমাদের মাঝে এসে একটু হাই হ্যালো বলে ঈদ মোবারক বলে এগুলি আমরা খুব খুশি হতাম। তা স্যার আপনারা প্রস্তুত পর্বের জন্য স্যার রেডি আছেন মোটামুটি? জি হ্যাঁ রেডি আছি স্যার। প্রথমে আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন আমাদের ক্যাপ্টেন শামসুজ্জামান স্যার 11 ব্যাচের, ওনার ডিজি স্যারের কাছে তিনটা প্রশ্ন ছিল এবং সিএনএস মহোদয় স্যারের কাছেও বেসিক্যালি, যে নতুন মেরিন একাডেমি যেগুলো এস্টাবলিশ হয়েছে এগুলো এস্টাবলিশমেন্টের ব্যাপারে মানে ওনার মানে একটু কোয়ারি ছিল যে মেরিন একাডেমি থাক মেরিন একাডেমিতে এগুলো করা সম্ভব ছিল, তারপরেও আমাদের মেরিন নতুন করে চারটা একাডেমি তৈরি করা হলো কেন, এবং এদের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি ব্যাপারে মানে কি করা যা হবে পরবর্তীতে, এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন ছিল যে একজন জাহাজের কুক একসাথে 20 থেকে 24 জন নাবিকের জন্য খাবার রান্না করে, এটা কি প্র্যাকটিক্যাবল কিনা। আর তিন নম্বর ছিল আমাদের অনেক সিওপি অন্যান্য ওভারসিজ কান্ট্রি থেকে রিকগনাইজ হয় না, এটার কারণটা। এই তিনটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা আমি জসিম সাহেবকে অনুরোধ করব আপনি এই দুইটা প্রশ্নের উত্তর আপনি দেন, আমি একটা প্রশ্নের জবাব দেই। সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা আমি বলি, যেটা মেরিন একাডেমি নতুন মেরিন একাডেমি কেন করা হলো, এটা তো সরকারের একটা সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের প্রেক্ষিতে এই নতুন মেরিন একাডেমিগুলি তৈরি হয়েছে, এবং এটা এখানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এর থেকে খুব বেশি ইনফরমেশন মানে এই মুহূর্তে আমার কাছে নাই, আর আমরা চেষ্টা করতেছি এই ইনস্টিটিউটগুলোতে আমরা এবছর ভর্তি সম্পন্ন হয়েছে এবং পরবর্তীকালে এটা আরও এটা সম্প্রসারিত হবে, এবং আমরা আশা করি যে বাংলাদেশের মেরিনাররা আরও সম্প্রসারিত হোক এবং আমাদের শিক্ষা কার্যক্রমও সম্প্রসারিত হোক। আমি এখন হ্যান্ড ওভার করবো জসিম সাহেবকে পরবর্তী দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে জাহাজের একজন কুক 20 বা 24 জন লোকের রান্না করতে পারবে কিনা, আমাদের দেখতে হবে আসলে পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কজন করে কুক থাকে, যদি এর চেয়ে বেশি কুক থেকে তাকে আমাদের দিতে কোনো অসুবিধা নাই। আমরা বলছি যেটা সেটা হচ্ছে মিনিমাম একজন কুক থাকতে হবে প্রশিক্ষিত, মিনিমাম সার্টিফিকেট হোল্ডার একজন কুক থাকতে হবে, আর বাকিটা নির্ভর করবে
তাদের ম্যান পাওয়ারের উপর এবং জাহাজের ওনারশিপের উপর। তার মানে হচ্ছে এই মিনিমাম সেফ ম্যানিং ক্রু, তার উপরে সে যত ক্রু নেক এটা কোনো সমস্যা নেই, প্রোভাইডেড লাইফ বোর্ড ক্যাপাসিটি থাকে। সুতরাং আমাদের তো আন্তর্জাতিক মার্কেটের সাথে তাল মিলে চলতে হবে। যদি অন্য জাহাজগুলিতে একজন কুক থাকে আর আমি যদি বলি আমার এখানে দুজন কুক নিতে হবে, তাহলে কেউ বাংলাদেশের জাহাজ রেজিস্ট্রেশন করবে না, বাংলাদেশে আর জাহাজ চলবে না। হ্যাঁ, এটা যদি বলতে হয় তাহলে এটা আইএমওতে বলতে হবে, ইন্টারন্যাশনাল ফোরামে বলতে হবে যে একজন কুক 20 বা 24 জন লোকে রান্না করতে পারবে না, সেখানে আরো বেশি কুক লাগবে। হ্যাঁ, যদি লাগে তাহলে সেটা ইন্টারন্যাশনাল ফোরামে সেভাবে আনতে হবে, এবং যখন এটা যদি মোর দেন ওয়ান কুক যদি আনা যায় তাহলে আমরা সেটা নিতে পারবো, অসুবিধা নেই। আমরা আমাদের সেফিনিং সার্টিফিকেটে মোর দেন ওয়ান কুক দিতে পারবো। থার্ড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সিওপি নট রিকগনাইজ বাই আদার স্টেট। পকেটে আমার টাকা আছে, আমার পকেটে আমি খরচ করবো কি করবো না সেটা হয়তো আমার ইচ্ছার উপর নির্ভর করবে। এখন যেই দেশের সরকার মনে করে যে আমার বাংলাদেশের সার্টিফিকেটে রিকগনিশন দেওয়ার প্রয়োজন নাই অথবা কোনো দরকার নাই এই মুহূর্তে, তাকে কার কাছে জোর করলে তো আর আনা যাবে না। হ্যাঁ, তবে আমাদের ডিপ্লোমেটিক যেই প্রসেসগুলি আছে সেগুলো কিন্তু বহাল রয়েছে, এবং আমরা যেই 27টা দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, তাছাড়াও আরো কয়েকটা দেশ যেমন মাল্টা, নরওয়ে, বাহামা, বারমুদা, মিয়ানমার, সরি ভিয়েতনাম, এই কয়েকটা দেশের সাথে বর্তমানে প্রক্রিয়া চলছে। সুতরাং যদি অন্য কোনো দেশের সাথে যদি কারো কোনো চাকরি থাকে যে ঠিক আছে ওই ওই দেশের জাহাজগুলিতে সিওসি যদি রিকগনাইজ করা হয় তাহলে আমাদের চাকরির সুবিধা বাড়বে, আমরা সেখানে প্রপোজ করতে পারি, কিন্তু ওইটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে করবে কি করবে না। বাংলাদেশকে অনেক দেশ ভিসা দেয় না, সেখানে তো আমাদের সরকার আসলে খুব কমই করণীয় আছে, তবে সরকার যে চেষ্টা করছে না তা না। সিঙ্গাপুরের ইস্যুটা বলে, সিঙ্গাপুরের ভিসা নিয়ে আমাদের বাংলাদেশের মেরিনার ফোরাম এবং বাংলাদেশের হাই কমিশনার থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যখন সিঙ্গাপুর ভিজিটে গিয়েছিলেন, উনি কিন্তু চেষ্টা করেছিলেন সে ভিসার ইস্যুটা বাড়ানোর জন্য, সহজীকরণ করার জন্য, কিন্তু এটা করা যাচ্ছে না, যাচ্ছে না, কারণ এটা তো আসলে তাদের রাষ্ট্রীয় একটা বিষয়। তো সেখানে আমার মনে হয় যেরকম রাষ্ট্রীয় বিষয় কোনো দেশের সার্টিফিকেট রিকগনাইজ করা না করার বিষয়টা তাদের হাতের উপর। সুতরাং এখানে আমরা যেটা 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 হয়েছে 27 কান্ট্রি সেটা হচ্ছে মোটামুটি ইজ প্রসেসে যেটা হয়েছে আর কি। এখন আরো হয়তো খুব জোরালো পদক্ষেপ লাগবে সরকারের পক্ষ থেকে ডিপ্লোমেটিক পর্যায়ে আর কি, আমরা সেটা চালিয়ে যাব। এটা হচ্ছে জসিম সাহেব অত্যন্ত চমৎকার ভাবে প্রশ্নটার উত্তর দিয়েছে। আমি আরেকটু সামান্য একটু অ্যাড করতে চাই যে আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং এর পক্ষ থেকে নতুন কোন দেশের সাথে যদি আমাদের চুক্তি করলে বাংলাদেশের কোনো ইয়া থাকে, ইন্টারেস্ট লাভ থাকে, আমরা অবশ্যই সেটা করতে রাজি আছি। এর মধ্যে একটা আমরা ফিলিপিন্স থেকে আমাদের কাছে ওরা রিকোয়েস্ট করেছিল যে ইয়া করার জন্য, রেসিপ্রোকাল করার জন্য, তো সেটাতে আমি দেখছি যে আমাদের মেরিনার্সটা কেউ চান না। আমরা আমাদের ডিপার্টমেন্ট শিপিং এ আমরা মিটিং করেছি, এটা নিয়ে আমরা অনেক আলোচনা হয়েছে, এবং সেখানে আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে মেরিনার্সরা কিন্তু ইন্টারেস্টেড হয় না এটা করার জন্য। তো যাই হোক, যদি কোনো জায়গায় আপনারা মনে করেন যে আমাদের এই চুক্তি করলে আমাদের ইম্প্রুভমেন্ট হবে, আমরা ডেফিনেটলি করব, চুক্তি করতে কোনো সমস্যা নাই। আমরা 27টা আমরা 127টা দেশের সাথে করতে রাজি আছি, শুধু বলেন যে কোথায় করতে হবে, আমরা আমরা আমাদের প্রচেষ্টা করবো, বাট ফাইনালি এটা তো তাদের উপরে নির্ভর করে যে তারা করবে কি করবে। আরেকটা প্রশ্ন উত্তর আমি দিয়ে নেই, যেটা আমাকে এখন স্ক্রিনে দেখাচ্ছে সেটা হচ্ছে কতগুলি পোর্ট যেমন হংকং, পুসান এবং এইসব কয়েকটা বন্দরে বাংলাদেশের সিফেয়ারার্স জয়নিং এর একটা সম্ভাবনা আছে বা সুবিধা আছে, আমরা সেখানে কি ব্যবস্থা নিতে পারবো? যেমন ই পাসের কথাটা বলছে এখানে, ফ্রম ডিজি শিপিং ই পাস, আসলে আমরা যে এই ফ্লাইট চালু করার বিষয়ে কিন্তু আমাদের একটা আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে লিখেছিলাম প্রায় মাসেখানেক আগে, ডিজি মহোদয় স্বাক্ষরে চিঠিতে গিয়েছিল যে চায়নার সাথে কমপক্ষে কিছু ফ্লাইট চালু করা যায় কিনা, কমার্শিয়াল ফ্লাইট। তো এখন যেটা হচ্ছে, এখন আসলে কমার্শিয়াল ফ্লাইট চালু নাই, এখন আছে যেটা আমি গত 2 সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একই জিনিস আমি রিকোয়েস্ট করে আসছি, এবং চায়নার সাথে বাংলাদেশের ফ্লাইট কিন্তু চালু আছে, সপ্তাহে একটা ফ্লাইট চলে চায়নার সাথে।
আচ্ছা, আমাদের যদি কোনো সিফারার বা শিপ ওনার যদি বাংলাদেশে সিফারার নিতে ইয়ে হয়, সেখানে আমাদের পক্ষ থেকে কোনো বাধা তো থাকবেই না, বরঞ্চ যদি কোনো জায়গায় কোনো বাধা থাকে অন্য জায়গায় অন্য মিনিস্ট্রিতে অন্য সংস্থায়, সেটাও আমরা প্রোয়াক্টিভলি চেষ্টা করবো সেই বাধাগুলো দূর করার জন্য এবং তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য। Jag Ranjan, I mean, just let me take the floor for a second, especially mutual recognition. Amar mone hoy DG Shipping has done a lot. I mean, Nijay Joshimer was involved with him in Malta. There has been a lot of commitment we have done. I mean, Malta, ekhane je Bangladesh chairman, unar sathe kotha bolchi. Jinish to hocche ki it is Malta, it is their interest. Amader taraf theke amra huge amount of documentation has been given. এবং ওরা চিন্তা করে যে মালটা ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ফ্ল্যাগ ইন দ্য ইউরোপিয়ান ওয়ার্ল্ড, তো ওরা ওদের নিজেদের ইউরোপিয়ান কমিউনিটির কথাও চিন্তা করে, 27টা দেশের, এগুলি চিন্তা করে দিচ্ছে না। বাট আমার মনে চেষ্টা অব্যাহত আছে, আমরা উই ক্যান ট্রাই ভিয়েতনাম অ্যান্ড বারমুদার যেটা সমস্যা হলো সেটা যদি ইউকে যদি করে তাহলে বারমুদা করবে। এগুলি অনেকগুলি ট্যাগিং করান, দেয়ার লড অফ ইউরো ইন্টারনাল পলিটিক্স অফ সিমেন রিক্রুটমেন্ট, এগুলো আমাদের একটু বুঝতে হবে। বাট এনিওয়ে আমার মনে হয় হোয়াট দে আর ডুইং দে শুড রিকন্টিনিউ। অ্যান্ড আপনারা সবাই জেনেছেন বাই দিস টাইম আমাদের একজন মেরিনার বাহামাতে ডাইরেক্টর হিসাবে রিক্রুটেড হয়েছেন, আমরা ওনাকে বিডি মেরিনার প্ল্যাটফর্মের পক্ষ থেকে ওনাকে আমরা কংগ্রাচুলেট করি। থ্যাংক ইউ, ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম হোসেন। এবং এখনো বন্ধ নাই, যেহেতু লকডাউনের কারণে আসলে কেউ আবেদনই করে নাই, কেউ বোঝাই নাই সেখানে, সুতরাং সিডিসি ডেলিভারি হয় নাই। যখনই আছে সম্ভব, আমাদের সাইন অন সাইন অফ কার্যক্রম ঢাকা চট্টগ্রাম দুই জায়গায় আছে, কতগুলি যেগুলো রিনাউন্ড ম্যানিং এজেন্ট যাদের রিলায়েবিলিটি এর মধ্যে প্রমাণিত হয়েছে, আমরা বিভিন্ন মিটিং এবং আলোচনা করে এরকম কয়েকটা অনলাইনের অনলাইনে সাইন অন সাইন অফ করার ব্যবস্থা চালু আছে এবং সেগুলো আরো এক্সটেন্ড করা যাবে। আমার মনে হয় শিপিং মাস্টার যদি লাইনে থাকে উনি এটার বাকি উত্তর দিতে পারবেন। আরেকটা বিষয় ছিল যে অনেক অনেকে আমার কাছে মেসেজ দিছে যে ধরেন অনেকে স্যার ওরাল এক্সামিনেশন জন্য হোল্ড হয়ে আছে, ওরাল সেটা ক্লাস থ্রি হোক ক্লাস টু হোক বা ক্লাস ওয়ান হোক বা সিওপি হোক, তা এখন এগুলো কি অনলাইন ভাবে অনলাইন মানে ওরা ধরেন মানে স্কাইপের মাধ্যমে বা সামথিং উইচ ইজ মানে অনলাইন বুকিং, আমরা আসলে এই পরীক্ষা নেওয়াটা অনলাইনে পরীক্ষা নেওয়ার এখনো সিস্টেম চালু করি নাই, তবে যদি অফিস না খোলে তাহলে এটা আমাদের একটা কিছু স্টার্ট করতে হবে, এই অনলাইনে পরীক্ষাগুলো নেওয়ার বিষয় স্টার্ট করতে হবে, সেটা হয়তো ওরাল শুধু নেওয়া যাবে, কিন্তু রিটার্ন পরীক্ষা তো আর অনলাইনে নেওয়া সম্ভব হবে না, এখনো সেটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার হিউজ অ্যারেঞ্জমেন্ট দরকার, কিন্তু স্পেশালি আমরা স্টার্ট করব যদি অফিস না খোলে ইয়ের পরে ঈদের পরে, তাহলে যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা সিওপি দিয়ে স্টার্ট করব, আস্তে আস্তে সিওসির দিকে নিয়ে যাবো আর কি। তো আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে যারা সিফেয়ারের বিভিন্ন সার্টিফিকেটের জন্য আবেদন করছে অথবা যারা সিওপি সিওসি নিতে চাচ্ছে আর কি, সেখানে ঈদের পরপর যারাই আমার এখানে পরীক্ষার জন্য আসবে দে উইল নট গো বেয়ার হ্যান্ডেড, আমরা চেষ্টা করব তাদের দিনে দিনে সেই সার্টিফিকেট সিওসিটা দেওয়ার জন্য, স্পেশালি সিওপিটা যেটা অতটা ইমপ্লিকেশনস নাই আর কি, এবং তারা যাতে এসে ফিরে না যায় সেই চেষ্টাটা আমরা করবো, যাচ্ছে ইফ হি কামস ইন দ্য মর্নিং আর্লি মর্নিং নটার মধ্যে চলে আসে হি ক্যান মেক ইজ অ্যাপ্লিকেশন অ্যান্ড সে ব্যাংকের কাজকর্ম সেরে 10টার মধ্যে ইফ ক্যান অ্যাপ্লাই বাই দি বাই নুন এক্সামিনেশন উইল বি ফিনিশড এবং বাই আফটারনুন হি ক্যান টেক ডেলিভারি অফ দ্য সার্টিফিকেট অ্যান্ড ক্যান গো ব্যাক হোম। একজন ফেসবুক ইউজার প্রশ্ন করেছে যে সিওপি ভ্যালিডিটি কি এক বছর বাড়ানো যায় কিনা,
1 year. COP validity, কারণ we have to go in line with the other member state, এবং IMO যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে, বাড়াতে যাবে না তা না, আমাদের হয়তো অন্য কোনো একটা ডিভাইস তৈরি করতে হবে যে আসলে বাড়াতে হলে কি করতে হবে। বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে এই 6 মান্থ এক্সটেনশন আফটার 6 মান্থ এক্সটেনশন ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি প্রিন্টেড অন দ্য সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেটে যে ডেটটা দেওয়া আছে তার থেকে 6 মাস। এখন কয়েকজন প্রশ্ন করেছেন যে December 2020 পর্যন্ত করা যায় কিনা, আবার কেউ কেউ প্রশ্ন করেছেন এটা June 2021 পর্যন্ত করা যায় কিনা। আমরা একটু ওয়াক করছি আসলে পৃথিবীর অন্যান্য দেশ কি করছে আর কি, আইএমওর কি নির্দেশনা আছে এই বিষয় সংক্রান্ত, এবং আমাদের এই ঈদের পরে যদি মনে হয় যে আমাদের এটা আরো এক্সটেনশন করার প্রয়োজন হবে তাহলে এটা আমরা আরো এক্সটেনশন করে দিব, আর যদি করার প্রয়োজন না হয়, যদি ইন্টারন্যাশনালি এটা ভায়াবল না হয় বা আইএমও অথবা থেকে যদি কোনো গাইডেন্স না থাকে বা অন্য কোনো মেম্বার স্টেট থেকে যদি কোনো এক্সাম্পল না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে হয়তো যেইটুকু এক্সাম্পল এক্সিস্ট করছে সেটা সে অনুযায়ী আমরা এক্সটেন্ড করবো, আইদার December 2020 অথবা July 2021 হোয়াট এভার ইজ দ্য রিকোয়ারমেন্ট। অথবা যদি এটা না করা যায় তাহলে হয়তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা প্ল্যানিং এর পর্যায়ে, এটা যারা ইতিমধ্যে একটা সার্টিফিকেট নিয়েছে তাদের সার্টিফিকেট রিভ্যালিডেট করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে আর কি, সেই পেন্ডিং রিকোয়ারমেন্ট তাদের সার্টিফিকেটটা একটা সময়ের জন্য এক্সটেন্ড করা হবে, যেটা ফাইনালি যখন সে অ্যাভেলেবল হবে তখন ইনিশিয়াল যে ডেট আছে সেই ডেট থেকে 5 বছরের জন্য ভ্যালিড হবে, ইনিশিয়াল ডেট মানে এক্সপায়ারি ডেট থেকে 5 ইয়ার্স এর জন্য ভ্যালিড থাকবে, কারণ এটা ছাড়া কিন্তু আবার কনভেনশনের বাইরে চলে যাবো আমরা, কারণ কনভেনশন রিকোয়ারমেন্ট কমপ্লাই করতে হবে। আমার মনে হয় যদি যারা আসছেন এখানে তারা যদি বুঝতে পেরে থাকেন অথবা যারা শুনছেন এটা আর কি, ইটস দ্য অনলি ওয়ে দ্যাট আই কনসিডার। একজন প্রশ্ন করছে যে লকডাউনের পূর্বে আমরা অনেকে সিমুলেটর কোর্স করেছি ও পরীক্ষা দিয়েছি, যেমন আমার আরসিআর বা ম্যানেজমেন্ট রেল কোর্সের সিওপি থেকে সিওসি দিয়ে অ্যাপ্লাই করতে পারছি না ক্লাস 2 আর কি, আমরা দয়া করে স্যার পাস করে দিয়েছি, প্লিজ পাস তো এভাবে করানো যায় না, এই এখন সিমুলেটরের কোর্সের ইনস্টিটিউট কবে হবে সেটা আনসার দিন, নিউ যেন কোনো ইয়েস নো ক্যারেক্টার। আচ্ছা, কোর্স যে পরীক্ষা যেগুলো হয়েছিল আর কি, সিমুলেটরের পরীক্ষা যেগুলো হয়েছিল সেগুলো রেজাল্ট না দেওয়া হয়ে থাকলে ইমিডিয়েটলি আফটার ওপেনিং দ্য অফিস এইগুলো রেজাল্ট দেওয়া হবে, এবং সাথে সাথে তারা অ্যাপ্লাই করতে পারবে ফর সিওসি এবং সিওপি। অফিস খোলার পরে যে যখনই অ্যাপ্লাই করবে তখন সে সেই সময় সার্টিফিকেট নিয়ে যাবে, যে যেদিন আসবে সেদিন সে সার্টিফিকেট নিয়ে যাবে, দ্যাট ইজ ম্যাক্সিমাম উই ক্যান ডু। They have not to, they need not to wait for the days or kono schedule jeno okay korte hobe na, ami itimoddhe amar koyekjon examiner er sathe jara available chilo tader sathe alag korechi je we have done enough holiday enough leave jara jara available chilo na office e, sutrang ei shomoy ta ke সিফেয়ারদের যাতে ভোগান্তি না হয় সেজন্য যখন ঈদের পরে যখন খুলবে অফিস তখন যাতে সিফেয়ারেরা দিনে দিনে এসে এই সার্টিফিকেটটা নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। পাসপোর্ট, ইমার্জেন্সি পাসপোর্ট ইস্যু করার বিষয়, এটা নিয়ে আমাদের বোমার প্রেসিডেন্ট মত আমার সাথে আলাপ করেছিলেন নাকি, এবং চিঠিও লিখেছিলেন, আমরা আসলে পাসপোর্ট যারা জাহাজে আছে তাদের পাসপোর্ট এক্সপায়ার করলে দেশে ফিরতে কোনো অসুবিধা নেই, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা এগ্রিমেন্ট আছে সেটা হচ্ছে ট্রাভেল পাস, সে ট্রাভেল পাস নিয়ে আসতে পারে, কিন্তু সমস্যা যেটা দেখা দিচ্ছে এই ট্রাভেল পাস তারা চাচ্ছে যে হাই কমিশন বা এমবেসি যে অরিজিনাল পাসপোর্টটা নিয়ে হার্ড কপি নিয়ে করার জন্য যাওয়ার জন্য, এটা সম্ভব না, কারণ এখানে যেখানে সবই লকডাউন সেখানে সে কিভাবে প্রেজেন্ট করবে তার এই পাসপোর্ট, আপনি সে নিজেই বা কিভাবে যাবে, তো সেই জন্য কথা হচ্ছে আমরা আশা করি আগামী যে ওপেনিং ডেতে একটা চিঠি লিখবো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, যাতে তারা বিভিন্ন হাই কমিশন ব্যাংকে সেই নির্দেশনা দেয় যাতে ডিজিটাল কপি দিয়ে বা স্ক্যান কপি দিয়ে তাদের পাসপোর্ট অথবা ট্রাভেল পাসটা ইস্যু করতে পারে যারা জাহাজে আছে, আর যারা বাংলাদেশে আছে পাসপোর্ট এক্সপায়ার করে যাচ্ছে অথবা এক্সপায়ার করে গেছে তাদের পাসপোর্ট রিনিউ করার জন্য বা ইস্যু করার জন্য
যেটা আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি লিখতে হবে এটাকে স্পেশালি ট্রিট করার জন্য, এবং আশা করি করবে, কারণ আমরা ইতিমধ্যেই যে কোভিড-19 টেস্টের বিষয়ে কিন্তু সাকসেসফুল হয়েছি। আমরা এখানে বঙ্গবন্ধু নৌ পরিষদ এবং বাংলাদেশ মাছের মেরিনা অ্যাসোসিয়েশন যারা প্রতিনিধি আছেন ওনাদের সাহায্য চাবো, আমরা তো চিঠিটা লিখবো, যদি সরকারি পর্যায়ে ওনাদের অনেক কানেক্টিভিটি আছে, যাতে সেই কানেক্টিভিটি ইউজ করে আমরা এখানে সফল হতে পারি, যাতে সিফেয়ারাররা এই 72 আওয়ার্স এর মধ্যে আর্জেন্ট বেসিস যাতে পাসপোর্টটা ইস্যু হতে পারে আর কি। অনেকগুলি অনেক কানেক্টিভিটি আছে, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, আশা করি যারা এই ফ্লোরে যারা আছেন, এই ইয়েতে যারা আছেন, সবারই জুনিয়র হবে না ওনারা আর কি, কারো ব্যাটসম্যান, কারো সিনিয়র জুনিয়র কলিগ, কোনো স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, এরকম হবে নাকি। আমরা সেই সুযোগটা নিব যদি ওনারা আমাদের কাছে অ্যাকশন করেন, আশা করি করবেন। যে ব্যাপারে বলি, এই ব্যাপারে ওই ক্যাপ্টেন জসিম যেটা বললেন, এটা আসলে আমরা 1 মাস আগের থেকে এগুলি নিয়ে কথা বলতেছি। সমস্যা হলো যে উই হ্যাভ টু মেনি প্রবলেমস কামিং আপ অ্যাট দ্য সেম টাইম। তো আমাদেরকে কোভিড ফ্রিটা এখন শেষ হচ্ছে, উই আর কনসেন্ট্রেটিং অন দ্য পাসপোর্ট নাও, এবং এটা জসিম যেটা বললেন, উই আর এ ডিসকাশন উইথ দে নিড টু সেন্ড এ লেটার, একটা চিঠি দিলে ওনারা দেন উইল ফলো ইট আপ উইথ আওয়ার, যেভাবে আমরা বাকি অন্য কাজগুলি করেছি এটু আমাদের সেই প্রসেসে যেতে হবে। আশা করি ইনশাল্লাহ উই উইল গেট দিস ওয়ান, বিকজ এটা দিস ইজ এ স্পেশাল প্রিভিলেজ, এবং এটা যদি ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি যেতে হবে, কারণ বিগ ডিপার্টমেন্ট ইজ দ্য ফোকাল স্পোক্স পার্সন ফর দ্য আমার মনে হয় যে এটা শুড নট বি আ বিগেস্ট প্রবলেম, ইট শুড নট বি আ বিগেস্ট প্রবলেম। এটা যদি সমন্বিত ভাবে করা যায়, বিশেষ করে আনাম ইজ ডুইং ইট পার্সোনালি ভেরি মাচ অন ইট, তারপরে ইয়েও আছে, তো এটা শুড নট বি। আমার পক্ষ থেকে যদি কিছু লাগে আই উইল লাইক মানে আমাকে জাস্ট গিভ মি এ ফোন, আই উইল টক, আমি দরকারে দরকারে ফরেন মিনিস্ট্রিতে অ্যাডমিরালের সাথেও কথা বলব। এখন আমি আনাম স্যারের কাছে শাকিল শেখ নামে একজন প্রশ্ন করেছেন যে সিওসি রিটেন এবং ভাইবার এক্সাম ফি কমানো, দূরত্ব বজায় রিটেন পরীক্ষা নেওয়া, অনলাইনে লাইভ ভাইবার শুরু করার ব্যাপারে আমাদের জুনিয়রদের জন্য কিছু করা যায় কিনা, রিটেনের ফি পার সাবজেক্ট 2020 টাকা করে আর ভাইবার ফি 3,500 টাকা করে, এইটা হিউজ অ্যামাউন্ট, আমাদের জন্য পরীক্ষা দেওয়া খুব 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 কঠিন। এ ব্যাপারে বোমা থেকে কোনো অনুরোধ কি যাওয়া হয়েছিল স্যার ইয়ার কাছে, ডিপার্টমেন্ট অফ শিপিং এর কাছে? আমরা বোমার তরফ থেকে আমরা বহুত আগে চিঠিটা দিয়েছি ডিজি মহোদয়কে, এবং দেয়ার এটা আসলে ওনাদের কোনো ফিনান্স জিনিসটা ইজ নট বিং কন্ট্রোল বাই দ্য ডিপার্টমেন্ট ইটসেলফ, এটার সাথে ফিনান্স মিনিস্ট্রি ইজ ইনভলভ, এবং যেহেতু আমি শিপ রিসাইকেলিং এবং শিপ ব্রেকিং এ ইন্ডাস্ট্রিতে কাজ করি, উই আর অলসো হ্যাভিং দ্য সেম প্রবলেম, এই সমস্তগুলি ফিনান্স মিনিস্ট্রিতে যেতে হয়, সেখান থেকে একবার করতে হয়, ওনারা এককভাবে পারেন না, ওনারা শুধু সাজেস্ট করতে পারেন। আমার আমরা যে চিঠিটা দিয়েছি ডিজি মহোদয়কে, আশা করি ওনারা ওটার আলোকে দে হ্যাভ রিটার্ন টু দেম, এন্ড যদি ওনারা লিখে থাকেন আমাদের একটা কপি দিলে উই উইল স্টার্ট প্রসিডিং অন দ্যাট। আই থিঙ্ক সবচেয়ে বড় কথা হচ্ছে আই উড রিকোয়েস্ট দ্য ডিজি যে আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ, বিকজ আপনারা একটা চিঠি দিলেন তারপরে কিন্তু জিনিসটা কাজ করবে না যতক্ষণ না কেউ একজন পুশ করছে, পুশ করতে হলে আমাদেরকে জানাতে হবে ভাই এই চিঠিটা দিয়েছি আপনারা একটু দেখেন না কি করা যায়। আনন্দ দেখবে আমরা দেখবো সবাই মিলে দেখে অবশ্যই আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। ওকে স্যার, আরেকটা আরেকটা কোশ্চেন করছে টু বিজি স্যার এন্ড বোমা, কুড ইট বি পসিবল টু রিডিউস কোভিড-19 টেস্ট ফি টু এ মিনিমাম অর ইজ ইট শিওর দ্যাট দিস ইজ বিং বেয়ার বাই দ্য কোম্পানি? এটা তো আমার মনে হয় দে শুড সি দ্য সার্কুলার, গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড এ লেটার, ডিজি শিপিং ওটা বলেছেন এবং মিনিস্ট্রি অফ সেক্রেটারি হ্যাজ গিভেন এ লেটার যে দিস উইল বি বর্ন বাই দ্য এমপ্লয়ার। আমার মনে হয় দে ডোন্ট রিড দ্য হোল লেটার, দে শুড রিড দ্য হোল লেটার এন্ড দেন কাম ব্যাক উইথ দিস কোশ্চেন, দিস ইজ এ কোশ্চেন ওয়াই দে আর আস্কিং আই ডোন্ট নো, এন্ড ইফ সামবডি ইজ গিভিং ভলান্টারিলি দিস মানি হি শুড লেট আস নো দ্য ডিজি হ্যাজ কমিটেড টু দ্য হোল কমিউনিটি দ্যাট দ্য এমএলসি ইজ এক্সিস্টিং, সো দে উইল টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট ম্যানিং এজেন্ট। এখন আমরা we have to wait and see, I mean how it goes, and I think we are doing best inshallah, and things will change and wait for it.
থ্যাংক ইউ স্যার এখানে একজন কোশ্চেন করছেন মাই সাজেশন ডিজি স্যার কোশ্চেন করছেন যে হি হ্যাজ গেট সাম রিকমেন্ডেশন এন্ড এস্টাবলিশ এ ওটোপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর সিকিউরস টু জয়েন শিপ উইচ উইল ইনক্লুড কোভিড 19 সার্টিফিকেট সাইন অন এন্ড ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট এটা কি করা সম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এটার উপরে কাজ করতেছি আমার ক্যাপ্টেন জোশি এটার উপরে কাজ করছেন আমরা মনে হয় তাড়াতাড়ি কোনো একটা নির্দেশনা দিতে পারবো থ্যাংক ইউ স্যার একটা একটু বলে নিয়েছেন আমরা একটা ড্রাফট তৈরি করেছি ইতিমধ্যেই সাইন অন এবং সাইন অফ এর যে প্রোটোকল সেটা কিভাবে হবে ও কিভাবে করবে আর কি তো এর সাথে যেহেতু অন্যান্য কয়েকটা মিনিস্ট্রি সম্পৃক্ত সিভিল এভিয়েশন সম্পৃক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর সম্পর্কিত এই জন্য একটু সময় লাগছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আছে বিষয়টা আর কি যেমন অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনাদের চিঠিতে বলেছে যে যারা কোভিড 19 পর যারা সিফেয়াররা জয়েন করবে তারা যে বর্তমান সরকারের যে প্রোটোকল আছে সেটা মেনটেন করে 72 আওয়ার্স এর ভিসা নিয়ে অনারেবল ভিসা নিয়ে তারা জয়েন করতে পারবে তো এর মধ্যে যেটা যোগ হবে সেটা হচ্ছে যে নতুন করে কোভিড 19 টেস্ট সার্টিফিকেট আর হচ্ছে এই 14 ডেজ কোয়ারেন্টাইন টাইম যেটা ই করতে হবে এনশিওর করতে হবে এই দুটা জিনিস যোগ হবে আর কি তো আমরা এটা নিয়ে একটা আমরা নিজেরা একটা সার্কুলার রেডি করছি এবং সাথে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন অথরিটি আর স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরকে এতে সম্পৃক্ত করতে হবে আমরা ড্রাফট তৈরি করছি আশা করছি আগামী যে ওপেনিং ডেতে সেটা আমরা মন্ত্রণালয় চিঠিতে পাঠাতে পারবো থ্যাংক ইউ আমরা আই উড জাস্ট রিকোয়েস্ট ওয়ান থিং জসিম সেটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর শুধু নয় স্বাস্থ্য অধিদপ্তরকে ডেফিনেটলি দিতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কেও দিতে হবে বিকজ আদারওয়াইজ অধিদপ্তর উইল ট্রাই অ্যান্ড মেক ইট ইন দেয়ার ওন ফরম্যাট আপনাদের সবাইকে একটু অনুরোধ করবো যদি একটু কাট শর্ট করা যায় আমরা কম আমাদের আর মাত্র 13-14 মিনিট আছে আমি সব প্রশ্ন দিতেও পারছি না রঞ্জন আমি একটু বলি আমাদের এই যে স্ক্রিনে যে কোশ্চেন আছে আমি আসলে এই ধরনের প্রশ্ন নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না বাংলাদেশে সিওসি পরীক্ষা দিতে অনীহা কেন এটা এটা একটা বিস্তারিত আলোচনার বিষয় আমি বোমাককে রিকোয়েস্ট করব যে আপনারা একটা সেমিনার করেন বা একটা ওয়ার্কশপ করেন একটু পরিস্থিতি ভালো হোক এরপরে আমরা সকল বিষয় নিয়ে আমরা এটা এটা একটা কম্প্রিহেনসিভ ব্যাপার এটা নিয়ে অনেক কথা হয় আমরা সকলকে নিয়ে একটা আলোচনা করে একটা মানে জুনিয়রদেরকে একটা ভালো খবর বা কিছু একটা দেওয়ার মতো যদি কিছু আমাদের থাকে তাহলে আমরা এটার উপর আলোচনা করতে পারবো এটা আমার মনে হয় একটা ওয়ার্কশপ বা সেমিনার করলে ভালো হয় থ্যাংক ইউ আমি আমি একটা প্রস্তাব দিতে পারি স্যার আপনার ডিপার্টমেন্টে বেশ কিছু নটিক্যাল এক্সামিনার আছে এবং বেশ কিছু ইঞ্জিনিয়ারিং এক্সামিনার আছে তাদেরকে সাথে নিয়ে এখন যেহেতু কোভিড মানে এই অবস্থা মানে মানে করোনা কালীন সময় যেহেতু অনলাইন ক্লাস চলতেছে অনলাইন আচ্ছা আমি একটু বলে আমি আমি একটু শর্ট করি মানে সবার মনে তো এই বিষয়টা আছে আমি আমি আমাদের অফিসে প্রতি মাসে একটা মান্থলি সমন্বয় সভা করি যেখানে আমাদের সমস্ত আমাদের ডিজি শিপিং এর অন্তর্ভুক্ত যতগুলো অফিস আছে সবাইকে নিয়ে আমরা করি আমি একটা নির্দেশনা দিয়েছি যে আমাদের যতগুলি ট্রেনিং ইনস্টিটিউট আছে বাংলাদেশে সবগুলি ট্রেনিং ইনস্টিটিউট সেটা আমরা মাসে অথবা দু মাসে একবার আমরা এই সভা করব এবং সেই সভাতে এই পরীক্ষা সংক্রান্ত যত ইস্যুজ আছে সবগুলি অথবা একাডেমিক পরিচালনা সংক্রান্ত যত ইস্যুজ আছে আমরা সেখানে আলোচনা করব এবং সেই নির্দেশনা মোতাবেক কাজ হবে সুতরাং এইগুলো যদি আমরা করতে পারি তাহলে এই প্রশ্নগুলি মনে হয় থাকবে না আমরা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমরা এটা বাস্তবায়ন করার আগে এই কোভিড 19 শুরু হয়ে গেছে যে কারণে এই প্রশ্নটা রয়ে গেছে আশা করি ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে আমরা এই সকল ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে নিয়ে আমরা একটা মান্থলি সমন্বয় সভা টাইপের করব যেখানে আমাদের এই ধরনের প্রশ্নগুলি সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিডিউল ভাইবা কি দুই মাস প্রতি মাসে দুইবার দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা আসলে আমাদের যেহেতু অনেক ব্যাকলগ হয়ে যাচ্ছে এবং এই বেশ কয়েক মাস বন্ধ ছিল পরীক্ষা সুতরাং আমাদেরকে সেটা করতে হবে আমরা হয়তো প্রতিদিনই পরীক্ষা রাখবো শুধু মাসে দেব না প্রতিদিনই পরীক্ষা রাখবো সেখানে তো এটা আনলিমিটেড সংখ্যা তো রাখা যাবে না আনলিমিটেড পরিমাণ পরীক্ষাটি অ্যাকোমোডেট করা যাবে না পরীক্ষা নেওয়া যাবে না নিয়েও সেটা জাস্টিস হবে না সেজন্য আমরা কন্টিনিউয়াস পরীক্ষা রাখবো এটা থামবে না কন্টিনিউয়াস চলবে আরেকটা প্রশ্ন কোথায় যেটা দুশাক পিছনে সেটা উত্তর আমি একটু দিয়ে দিই সেটা হচ্ছে মার্চেন্ট শিপিং অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে সেখানে অনেকগুলো ইনকর্পোরেট করা হয়েছে ইতিমধ্যেই এবং মার্চেন্ট শিপিং অ্যাক্ট অনুযায়ী কিছু রুলস তৈরি করা হয়েছে সেই রুলসে সিফেয়ারের যে ইস্যুগুলো আসছিল সেগুলো ইতিমধ্যেই ইনকর্পোরেট করা হয়েছে শিপিং পলিসি এবং শিপিং যে কন্ট্রোল অফ শিপিং এই বিষয়ে কিছু
কিছু ছিল আর কি, ইনফ্যাক্ট প্রথম ইনকর্পোরেট করা হয়নি, পরবর্তীতে আমরা রিসেন্ট একটা যে একটা ইস্যুতে দেখলাম যে আমাদের যারা বিভিন্ন এজেন্সি আছে এই এজেন্সিগুলা ঠিকভাবে হ্যান্ডেল করছে না কি এতে ওই বিভিন্ন ফিজ এবং এসব আরো বিষয়ে, তো সেই জন্য আমরা ওই চ্যাপ্টারটা আবার ভালো করে দেখছি একটু আর কি, শিপিং পলিসি এবং শিপিং কন্ট্রোল ম্যাটার্সটা আর কি। আমরা এটা অনলাইনে দিয়ে দেবো, ওয়েবসাইটে দিয়ে দেবো স্যার, যদি আপনাদের ফার্দার কোনো থাকে আরো কোনো সাজেশন থাকে আমাদেরকে দিলে পরে সেটা আমরা ইনকর্পোরেট করবো, কারণ এটা এখনো মন্ত্রণালয়ের পর্যায়ে যে কমিটি আছে সেই কমিটির কাছে যাবে, তারপরে যাবে এটা ক্যাবিনেটে, এটা অনেক লম্বা সময় লাগবে স্যার, আমরা দিয়ে দেবো। আপনি দেখলে স্যার যদি আপনাদের কোনো কিছু যদি রুলসে কিছু না থেকে থাকে, যদি একটা কিছু না থেকে থাকে সেটা রুলসে আসছে, তো আপনি দেখবেন যে আমি যেটা এখানে বিকজ এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট কাজ করছি এবং কথাও বলেছি, তো সেই জন্য আমি জসিম অ্যান্ড ইকে কমান্ডার স্যারকে আমি বলবো যে কাইন্ডলি এই যে আপনারা বিধি তৈরি করেছেন যাতে রুলস অ্যান্ড যেটা এখন ফলো করতে যাচ্ছেন বা যেটা কিছুটা কাজ হয়েছে এটা যতদূর হয়েছে সেগুলোর কপি যদি আমাদেরকে দেয়া হয় তাহলে আমি হোয়াট আই উইল ডু ইজ দ্যাট উইল গো থ্রু ইট ইন ডিটেলস, তারপরে আই উইল রিকোয়েস্ট ইউ টু গেট অ্যান ওয়ার্কশপ ডান ইন আওয়ার মানে সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করলে তাহলে উইল গেট ইট, আরে বাবা রে উইল গেট ইন টু দ্য থিংস প্রপারলি। আর একটা বিফোর আই লিভ আই মাস্ট থ্যাংক ক্যাপ্টেন আনাম অ্যান্ড ইকে যে তারা এই COVID-19 এর সময় যে দুর্দান্ত কাজগুলো করেছে ফ্রম দেয়ার অর্গানাইজেশন ওয়ান মাস্ট বি মানে তাদেরকে ধন্যবাদ না দেওয়াটা নিজেকে ছোট করা হবে, আর আমি তো নিজেকে ছোট করতে পারবো না, সো আই মাস্ট ডু দ্যাট নাম্বার ওয়ান। সাথে এটাও বলি যে আমরা আমাদের পক্ষ থেকেও কিছু করেছি, আমি আমার পরিষদের পক্ষ থেকে আমার থেকেও কিছু কাজ করেছি, বাট দ্যাট ইজ নট টু বি টকড অ্যাবাউট, দ্যাট ইজ উই হ্যাভ ডান ইট, উই হ্যাভ বিন টোল্ড উই আর সাপোজ টু ডু ইট, উই হ্যাভ ডান ইট, এন্ড এটা নিয়ে আমরা কোনো রকম প্রচারের মধ্যে যেতে চাই না, বাট অ্যাজ এন অর্গানাইজেশন বোমা হ্যাজ ডান এ গুড জব অ্যান্ড আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, আই মাস্ট গিভ দি প্রেসিডেন্ট অ্যান্ড দি জিএস ফুল কংগ্রাচুলেশন অ্যান্ড ফুল সাপোর্ট ফর দেয়ার ওয়ার্কস দে হ্যাভ ডান। থ্যাংক ইউ স্যার। আমি যে কোশ্চেনটা করতে গেছিলাম যে আমাদের যে এক্সামিনার আছেন নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এক্সামিনার, তাদেরকে নিয়ে আমরা কি একটা অনলাইন ওয়ার্কশপ করতে পারি স্যার আপনাদের ডিপার্টমেন্ট থেকে? কোনো যে স্যার আমার কথাটা একটু শেষ করতে, সরি প্লিজ, আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশিংয়ের যে নটিক্যাল সার্ভেয়ার এবং ইঞ্জিনিয়ারিং সরি নটিক্যাল এক্সামিনার এবং ইঞ্জিনিয়ারিং যেটা করে ট্রেনারদের জন্য খুব সুবিধা হবে ক্লাস থ্রি বা ক্লাস টু যারা বাংলাদেশে দিচ্ছে, আপনাদের মতামত একটু বলেন স্যারের কাছে করছে। এটা তো অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব এবং আমার মনে হয় যে আগামী মানে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সারা ওয়ার্ল্ডকে এটা নিয়েই চলতে হবে, সেই সময়টা যদি ভ্যাকসিনটা কালকেও আবিষ্কার হয় এবং সেই ভ্যাকসিনটা আমাদের হাতে এসে পৌঁছাতে আমার মনে হয় 2-3 বছর সময় লাগবে, এই আগামী 2-3 বছর সময় আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আমাদের শুধু একটা দুইটা না একাধিক অনলাইন কনফারেন্স করতে হবে। তবে অনলাইন কনফারেন্সের যে একটা সুবিধা আর ফিজিক্যাল ওয়ার্কশপ বা সেমিনার করার যে সুবিধা তার মধ্যে তো নিশ্চিত কিছু পার্থক্য আছে, তো আমরা চাইবো যে আমরা অনলাইন তো করবোই, পাশাপাশি পরিস্থিতি একটু উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে হলেও আমাদের কিছু মানে ফিজিক্যাল ওয়ার্কশপ বা সেমিনার করার প্রয়োজন আছে, কতগুলি অত্যন্ত ফান্ডামেন্টাল বিষয় যেগুলি বারবারই আসে সেই বিষয়গুলি নিয়ে আমাদের খোলামেলা আলোচনা করার প্রয়োজন আছে যেখানে আমরা মাস পার্টিসিপেশন সম্ভব, আর অনলাইন এটা আমাদের চলতেই থাকবে, এক্সামিনারদেরকে নিয়ে যে কথা আছে এটা আমরা আমরা বিবেচনা করব, এটা করা যাবে পরবর্তীতে। আচ্ছা তাহলে এই ধরনের একটা ওয়ার্কশপ আমরা স্যার করতেই পারি আমাদের এই মিডিয়াস প্ল্যাটফর্ম ইউজ করে, আপনারা যদি শিডিউল দিতে পারেন স্যার তাহলে আমরা ধরেন নটিক্যাল স্টুডেন্টদের জন্য একটা ওয়ার্কশপ করতে পারি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য একটা ওয়ার্কশপ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে
world before coronavirus and world after coronavirus are two different things. It's almost like 9/11 এর আগে যেরকম ছিল, 9/11 এর পরে পৃথিবী আর এক ছিল নেই। আমাদের various travels and all others, security measures ইত্যাদি দিয়ে অন্যান্য ব্যাপার নিয়েও ওয়ার্ল্ড এই COVID-19 এর পরে ইট উইল বি মাচ মোর রেডিক্যালি চেঞ্জড। যেমন এই বলা হয়েছে যে কমিউনিটিজ অ্যান্ড অন্যান্য কি বলে থ্রু অনলাইন অ্যান্ড থ্রু আদার্স ইন্টেলিজেন্স, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে দ্যাট ওয়ার্কশপ ছাড়া ওয়ার্কশপ করা দরকার, এবং অ্যাকচুয়ালি দেন মানে জুনিয়ার্স মাস্ট নো হোয়ার দে হ্যাভ গট দি চান্সেস, বিকজ আজকে সে কতদূর যাবে কতদূর যাবে না, অর্ধেক যে আটকে রয়েছে সে মনেই করতে পারে যে আমি একটা এন্টারপ্রেনার হতে পারি কিনা, অ্যান্ড হিজ ব্যাকগ্রাউন্ড ক্যান ইট বি অফ এনি হেল্প টু হিম। সো এইগুলো জিনিসগুলো তাদেরকেও জানানোর দরকার আছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ নট অনলি অ্যান ওয়ার্কশপ, দিস শুড বি এ কন্টিনিউয়াস, বিকজ আই থিঙ্ক ইতেও আছে আমার মনে হয় MS-20 এক জায়গায় আছে, আমরাও বলেছি যে দেয়ার ইজ এ রিসার্চ অ্যান্ড ই থাকতে হবে। এইগুলো হচ্ছে দিজ আর কামিং এজ এ রিসার্চ সিচুয়েশন অন উইচ সবাইকে আমরা ইনভলভ করে, বিকজ আমি এই সারা জীবন চাকরি করতে আমার নাও হতে পারে, আই ক্যান গো ফর দি বিজনেস, আই ক্যান গো ফর দি আদার থিংস, আমি একটা এনজিও করতে পারি, আমি একটা উমুক করতে পারি, এই যে কি করতে পারি এই জিনিসটাও তাদের জানা নেই। বিকজ দে লেট মি গিভ ইট মাই এক্সপ্লেনেশন, যে আমি যখন 20 বছর জাহাজে ছিলাম তারপরে এসে দেখি আমাকে নতুন করে সব বন্ধু করতে হচ্ছে, এখন এই 20 বছর যারা বাইরে থাকে তাদের কিন্তু দেশের মধ্যে যে পরিবর্তন হয়েছে এটার সাথে তাদের মানিয়ে নিতে যথেষ্ট অসুবিধা হয়, দে মাস্ট বি গাইডেড, এই গাইডেন্সটাই আমরা এর মাধ্যমে দিতে পারি। থ্যাংক ইউ। একটু সংক্ষিপ্ত করে বলেন, আমাদের এখানে অনেক ভিউয়ার্স আজকে প্রায় দেখলাম 350-350 মতো মেরিনার আমাদের এখানে অলরেডি এই প্রোগ্রামটা উপভোগ করছিল, মাঝে মাঝে বাড়ছে কমছে। তা একজন প্রশ্ন করেছে স্যার ভিসার ব্যাপারে, আমাদের বাংলাদেশের ভিসা আর ওকিটু বোর্ড এটা নিয়ে অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং প্লাস বোমা বঙ্গবন্ধু প্রসাদ তখন করছে কিনা, যে এটা মানে এক্সপিডাইট করার জন্য অন অ্যারাইভেল ভিসা বা ওকিটু বোর্ড দিয়ে জয়নিং, এ ব্যাপারে স্যার এক মিনিট যদি একটু বলতেন জসিম স্যার। এটা আসলে নতুন কোনো ইস্যু না, এখন এই এখন ফেসবুক মানে স্ক্রিনে যে কোশ্চেনটা আছে এটা এটা আমাদের অনেক পুরাতন ইস্যু। জসিম সাহেব ওনার বক্তৃতার প্রথমেই কিন্তু বলেছিলেন যে ভিসার বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে জটিলতা ফেস করি, আমরা এটার উপরে আছি এবং আমরা চেষ্টা করতেছি এটাকে ইজি করার জন্যে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে খুব কাছাকাছি কাজ করি এবং আমাদের যে কোনো সমস্যা আমরা জানাই আমরা চেষ্টা করবো যেন এটাকে সহজ করা যায়, আমরা এর বেশি প্রতিশ্রুতি মনে হয় আমি দিতে পারবো না। এটার উত্তর বোধ আমরা দিয়েছি আগে, যে সিওসি রিকগনিশনের বিষয়টা তোমার প্রথম প্রশ্নের থার্ড সেকশন ছিল এই সিওসি রিকগনিশনের বিষয়টা। 27 কান্ট্রির সাথে আমাদের সিওসি রিকগনিশন আছে এবং আরো কয়েকটা দেশের সাথে পেন্ডিং আছে যেগুলি আলোচনার বিষয় আছে। এখন যারা আমাদের রিকগনাইজ করছে না সেটা আসলে তাদের ইচ্ছার উপর, এবং সেখানে কতটুকু জোর আমরা করতে পারবো এটা আশা করি যারা এখানে সিনিয়র আছেন বা যারা এই ফোরামে যারা আছেন আর কি এখানে সিনিয়ররা বুঝতে পারছেন আসলে কতটুকু। তবে আপনারা দেন আপনারা দেন কোন কোন দেশের সাথে লাগবে, আমরা ট্রাই তো করি, আমরা আপনারা বলেন তার সাথে করতে হবে, আমরা সেই প্রতিষ্ঠাটা অব্যাহত রাখবো, আমাদের অফিসে এটা কোনোভাবে আমরা আটকে রাখবো না। জাস্ট লেট মি নো, আমার মনে হয় ডিজিসিবি এর এই জিনিসটা ওনারা কাজ করেছেন এবং আমরা বেসিক্যালি ইমসার যিনি বর্তমান ডিজি আছেন ক্যাপ্টেন মঈনকেও আমি ইনভলভ করেছি, জসিমও তার সাথে কথা বলেছে এবং আমরা সেই এমওর আইএমওর যখন সেশনগুলি হয় সেখানেও আমরা ওই প্রতিনিধিগুলিকে বলে উই ক্যাপ্টন সেই, আমার মনে হয় যে আমরা উই হ্যাভ টু জাস্ট ক্যাপ্টন পারসুইং এবং একটা সময় হয়তো ওরা ফেড আপ হয়ে হয়তো আমাদেরকে রিকগনাইজ করবে, দ্যাট ইজ আমরা এটা করবো, অসুবিধা নাই, এটা এটা চলো এই বিষয়ে একটা বলি স্যার, আসলে পার্সোনাল ইনিশিয়েটিভ দরকার আছে অনেক ক্ষেত্রে লাগে এবং কাজ করে আর কি। আমি যদি এক্সাম্পল দেই আমাদের রিয়ার অ্যাডমিরাল বদরুল রহমান স্যার, উনি খুব প্রোঅ্যাক্টিভ কাজ করেছিলেন, একটা শিপ ওনার অ্যাসোসিয়েশন সামহাও ওনার কানেক্টেড ছিলেন আর কি, ইটালিয়ান শিপ ওনার অ্যাসোসিয়েশন, ইটালির সাথে যে সিওসি রিকগনিশন হয় সেক্ষেত্রে ওই ইটালিয়ান শিপ ওনারের সাথে অ্যাসোসিয়েশন সাথে যে চেয়ারম্যানের সাথে ওনার যে রিলেশনশিপটা ছিল তাতে খুব কাজ করেছিল এবং আমরা লেখার পরে খুব শর্ট টাইমের মধ্যে সেটা চলে আসছিল।
অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়ার সাথে 2001 এ বাংলাদেশের সাথে একটা ইউনিলেটারাল স্বাক্ষর হয়েছিল, যেটাতে বাংলাদেশ অস্ট্রেলিয়ান সার্টিফিকেট রিকগনাইজ করে, কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশ সার্টিফিকেট যে রিকগনিশন সে অষ্টুকে স্বাক্ষর করেনি। এটা বহু অনেক অ্যাপ্রোচ হয়েছিল, কমপক্ষে 10-15 বার তাদেরকে লেখা হয়েছিল, বাট ওরা কোনো রেসপন্স করে না আর কি। আমি নিজেও একটা ভিজিটে গিয়েছিলাম এবং সেখানে পার্সোনাল তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম এবং আমাদের যে ট্রেনিং কারিকুলাম কর্মকাণ্ড সেগুলো বলেছিলাম আমি ক্যাপ্টেন শামীম এবং আমাদের মন্ত্রণালয়ের এডিশন সেক্রেটারি, বাট ইট ডিড নট ওয়ার্ক। এরপরে বার আমরা থেমে থাকি নাই, কোনোটাই কোনোটাই কিন্তু থেমে নাই। এরপরে আইএমওর একটা মিটিংয়ে পাশাপাশি বসা আমি আর অস্ট্রেলিয়ান প্রতিনিধি, তখন তাকে বললাম দেখো তোমার সাথে একটা আমরা একজন আরেকজনকে এত সাপোর্ট করি, কিন্তু একটা ইস্যু কিন্তু খুব হার্ড করে আমাদেরকে, যে অস্ট্রেলিয়া আমাদের সার্টিফিকেটের রিকগনিশনের কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো অ্যান্সারও দিচ্ছে না। তো সে আমাকে বলে যে ওকে আই এম গোয়িং ব্যাক টু অস্ট্রেলিয়া, গিভ মি অ্যান ইমেইল, রাইট কাকে লিখতে হবে সেটা বললো, আবার গিভ মি অ্যা কপি দিলাম, সেটা কোনো কাজ হয় নাই। এর দুই মাস পরে হ্যাপেন টু বি আমার অস্ট্রেলিয়াতে আরেকটা প্রোগ্রাম হচ্ছিল, সেটা হচ্ছিল ফ্রেমেন্টালে আর কি। আমি সেই ফ্রেমেন্টাল ভিজিটে সেও আসছে ক্যানবেরা থেকে, হেড অফিস থেকে, তাকে রিকোয়েস্ট করলাম যে ভাই দেখো ওর একটা এটা পেন্ডিং আছে, তুমি যদি একটু এটা ইন্টারফেয়ার করো। সে আমার সেখানে থেকে টিট ব্রেকের মধ্যে ফোন দিল ওই সেকশনে, যে স্ট্যান্ডার্ড ডিভিশনে ফোন দিয়ে বললো যে এইটা বাংলাদেশের সাথে পেন্ডিং আছে, এটা কি অবস্থা। তখন সে তার সাথে যা ভাষা যেটা বললো সেটা বুঝতে পারলাম যে আসলে এটা মানে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কোনো সিদ্ধান্ত আসে নাই। তো সে যেহেতু ওই ডিভিশনের প্রধান আর কি, তো বলে যে ঠিক আছে ইমিডিয়েটলি টেক আপ করো। এবং আমি দুজনকে কানেক্টিভিটি এখানে খুব কাজে লাগিয়েছিল, একজন হচ্ছে কামরুল জামান স্যার, উনি অস্ট্রেলিয়ান মেটাল সেফটি এজেন্সিতে কাজ করেন, আর একজন হচ্ছে সদরুদ্দিন। আমাদের এই দুজনকে আমি বলেছিলাম যে ঠিক আছে আমার সাথে তার এই যোগাযোগটা হচ্ছে এবং এই করেসপন্ডেন্সটা হলো, আমি সেই ইমেলে তাদের সাথেও কানেক্টেড ছিলাম আর কি, এবং ওনাদেরকে রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় যে যিনি স্ট্যান্ডার্ড ডিভিশনের হেড এবং যে হেড অফ দি শিপিং ডিভিশনের, এই দুজনের সাথে যদি যোগাযোগটা রাখে এবং ই হয় আর কি। তো যাই হোক, আমি এই রিপ্লাই দেওয়ার আর কি, আমি দিয়ে বাংলাদেশে আসার পর কয়েকদিনের মধ্যেই দেখলাম যে তারা একটা চিঠি পাঠালো যে আমাদের আরো কিছু কাগজপত্র তারা চায় এবং সেটা দিয়েছে এবং সেই রিকগনিশন সেখানে হয়েছে। তো সেখানে দুজনকে কথা না বলেই না দুজনকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এই ফোরামের মাধ্যমে আর কি, ওনাদের কন্ট্রিবিউশনের জন্য। আর মাল্টার বিষয়ে, মাল্টাতে যে কমিউনিকেশন হয়েছিল সেটা আমি এই লিঙ্ক পুরা লিঙ্ক মাল্টা এবং নরের পুরা লিঙ্ক আমি আনন্দ স্যারের সাথে শেয়ার করেছি যে কি পরিমাণ কমিউনিকেশন আমরা করেছি, কি করি নাই সেখানে আর কি। তারপরে হয় নাই, আমরা থেমে নাই, কিন্তু এটা যে হবে না তা না, হয়তো হবে আর কি এক সময়, বাট কি সময় নেবে সেটা বুঝতেছি না আর কি এখন। শুধু এটাই না, অন্যান্য দেশের সাথেও একই রকম জারি থাকবে, যেটা ডিজি মহোদয় বলছিলেন, যদি যেসব দেশের সাথে আমাদের চুক্তি হয় নাই, আমাদের সম্মানিত সদস্য যারা আছেন এবং যদি মনে করেন যে অন্যান্য এই দেশের সাথে হলে আমাদের বেশি সুবিধাজনক হবে চাকরি বাকরি বাজারে, সিফেয়ারদের চাকরি তৈরি হবে বাংলাদেশি সিফেয়ারদের জন্য, আমরা সেখানেও লিখব এবং এই পারচেশন চালিয়ে যাব। এবং সেখানে আমরা আরো অনুরোধ করবো যারা এই বোমার সদস্য আছেন, বিভিন্ন বাংলাদেশি অনেক সিফেয়ারার আছেন, অনেক দেশেরই মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনে অথবা শিপিং ইন্ডাস্ট্রিতে ইনফ্লুয়েন্সিয়াল পজিশন হোল্ড করেন, তো ওনাদের মাধ্যমে যদি এই পারচেশনটা করা যায় হয়তো আমাদের রিকগনিশনের লিস্ট আরো বড় হবে, 27 চেয়ে হয়তো আরো অনেক বেশি বড় হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য। বেসিক্যালি আমাদের অনুষ্ঠানটা ছিল হচ্ছে মাত্র 2 ঘন্টা, সেখানে আমরা অলমোস্ট অ্যাবাউট টু ক্রস 2 আওয়ার্স, সো অলমোস্ট 1 আওয়ার 59 মিনিট। তো আমরা এখন শেষ পর্যায়ে, স্যার অসংখ্য কোশ্চেন ছিল কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য দিতে মানে বেস করতে পারলাম না কোশ্চেন গুলো। আর একটা প্রথম অনলাইন ভিত্তিক একটা আজকের এই পরিবেশনা, আমাদের হয়তো বা অনেক ধরনের আয়োজনের ভুলভ্রান্তি হতে পারে, তা হয়তোবা আপনাদের সেভাবে মানে মনোগত নাও হতে পারে যেটা প্রফেশনাল একটা টেলিভিশন সেন্টার করতে পারে, কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে এই মিডিয়াস প্ল্যাটফর্ম থেকে একটা চেষ্টা করেছি আপনাদের সবাইকে এখানে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এই অনুষ্ঠান আয়োজনে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং চেষ্টা করব ভবিষ্যতে যদি আমরা আবার এরকম মাঝে মাঝে যদি একসাথে হতে পারি, তবে এরপর থেকে আর এত অর্গানাইজেশনকে একবারে না, হয়তো বা এক একটা অর্গানাইজেশনকে এক একবার আমরা নিয়ে আসতে পারি যদি সুবিধা হবে, তখন অল্প অল্প মানে অল্প মানুষ মিলে কথাগুলো বেশি গুছিয়ে সুন্দর বলা সম্ভব। এখানে সময় স্বল্পতার জন্য আসলে আমরা সবাই কথা বলতে গেলে মানে শেষ হয় না, তা এই কারণে স্যার মানে এইবারের আয়োজনটা আমরা খুব সুন্দর দৃষ্টিতে দেখতে বলছি। ইভেন আমরা অনেকেই সময় মানে দিতে পারিনি বা অনেকে আমরা আয়োজকরা সময় দিতে পারিনি বা অনেকে
আসতে এসে এখানে গেস্ট, কিন্তু সে সময় আমাদেরকে দিতে পারেনি, এরকম একটু আসছে আজকের আয়োজনে। তো আমি এক্সট্রিমলি সরি ফর এনি মিসম্যানেজমেন্ট। আশা করি এরপর থেকে আমরা আরো ভালো কিছু করবো স্যার। আমরা মনে হয় আমরা শেষ করি আজকের আয়োজন। জি স্যার, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলে এই অনুষ্ঠানটা সমাপ্ত করার জন্য আপনি অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে আপনাদের সবার সাথে ঈদের আগের দিন দেখা করতে পেরে খুবই আনন্দিত, এবং আমরা আমাদের ঈদের আনন্দটাকে সবার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করলাম। আপনাদের সকলকে ঈদ মোবারক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ, জব ভেরি ওয়েল ডান এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি ভালো থাকবেন। সাকুয়াত বন্ধু, বোমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবা। ওয়াদুল্লাহ বশির, অনেক ধন্যবাদ, ভালো থাকবা। ঈদ মোবারক সবাইকে, সবার পরিবারের পক্ষ, মানে সবার পরিবারকে আমি বিডি মেডার্স প্ল্যাটফর্ম গ্রুপের পক্ষ থেকে স্পেশাল ঈদ মোবারক জানাচ্ছি। আমরা আবারও বলছি যে আমরা এই অনুষ্ঠানটা প্রথম এখানে আয়োজন করলাম, আমাদের ভুলভ্রান্তি হতে পারে। আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ভবিষ্যতে আরো এরকম করার আগ্রহ পোষণ করব যদি আপনারা আমাদের সাথে থাকেন। বিডি মিনার্স প্ল্যাটফর্মে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ঈদ মোবারক।